হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে? ওকে, চলেন শুরু করি। হ্যাঁ, আমরা আজকে কোন মডিউলটা করতে যাচ্ছিলাম? স্যার আজকে মডিউল 4 শুরু করব আমরা, না? জি সো মডিউল 4 আমরা শুরু করব। মডিউল 4 এর বিষয়বস্তু কেউ দেখেছেন? স্টোরেজের দুইটা ফিচার উইন্ডোজ সার্ভার 2016-এ স্টোরেজের দুইটা ফিচার আমরা মডিউল 4-এ দেখব। তো সেই ফিচারের একটা হলো স্টোরেজ স্পেস ডিরেক্ট স্পেসেস, এবং আরেকটা হলো ডেটা ডিডুপ্লিকেশন আর কি। তো দুইটা জিনিস কি এটা সম্পর্কে একটু ওভারভিউ আমরা দিব, দেন আমরা চলে যাব হলো এই দুইটা কনফিগারেশনে। তো দেরি হবে আমাদের, একটু আমাদের পিপিটিটা লোড করি। নাম্বার 4 ইমপ্লিমেন্টিং স্টোরেজ স্পেসেস এবং ডেটা ডিডুপ্লিকেশন, দুইটা টেকনোলজি আগেই বলেছি। স্টোরেজ স্পেস কি জিনিস এবং সেটার কিছু ফিচার ডেমনস্ট্রেশন দেখব আমরা, এবং স্টোরেজ স্পেসের কিছু সিনারিও এবং কিছু ডিসকাশন। তো এখানে
এন্টারপ্রাইজ স্টোরেজের বিষয়ে কি কি জিনিস আপনার আসলে জানা দরকার? যাতে আপনি স্টোরেজের প্ল্যানিংটা করতে পারেন, সেক্ষেত্রে মিরর একটা গুরুত্বপূর্ণ জিনিস, স্ট্রাইপিং এর বিষয় আছে, এনক্লোজার অ্যাওয়ারনেস আছে, অর্থাৎ কিনা আপনি যে এনক্লোজার ব্যবহার করছেন সেইটা কে ডিটেক্ট করতে পারে উইন্ডোজ সার্ভার 2016, সেই অ্যাওয়ারনেসের বিষয়গুলো এবং টিয়ারিং এর বিষয় একটা আছে, টিয়ার ডিসকাশন, এটা টিয়ারিং, টিয়ারিংটা কি, সেটা হলো যে আপনি স্টোরেজকে কি করতে পারেন বিভিন্ন টিয়ারে ভাগ করতে পারেন। ধরেন যে কিছু স্টোরেজ হলো আপনার কি ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, তাই না, সেগুলো অবশ্যই কি হবে আপনার সেগুলো একটা টিয়ারে থাকবে, এবং কিছু যদি লেস ফ্রিকোয়েন্টলি ইউজ হয় একটা টিয়ারে থাকবে, আর কিছু যদি মনে করেন অনেকদিন ধরে ইউজই হয় না সেটা আর্কাইভ বা এই ধরনের টিয়ারে থাকবে, এরকম হইতে পারে। আবার স্টোরেজ রেপ্লিকেশন, অর্থাৎ কিনা আপনার একটা স্টোরেজ এর একটা রেপ্লিকা আপনার কি থাকতে পারে অন্য জায়গায় থাকতে পারে। ধরেন এখানে 50 জিবি ছিল, এই 50 জিবিটা শুধুমাত্র এই সার্ভারে না থেকে অন্য সার্ভারও আছে, এবং একটা 50 জিবিতে কোনো চেঞ্জেস আসলে অন্য 50 জিবিতেও চেঞ্জেস আমরা পাবো, কিভাবে, রেপ্লিকেশনের মাধ্যমে। অর্থাৎ একটা স্টোরেজ থেকে তার যে চেঞ্জেস সেটা অন্য একটা স্টোরেজে আপডেট হওয়া, পাঠিয়ে দেওয়া, চেঞ্জেস কি অন্য কিছু না, চেঞ্জেস মানে কি, ডেটাই তো চেঞ্জ হবে, তাই না। আর ডেটা ডিডুপ্লিকেশন, ডেটা ডিডুপ্লিকেশন হলো একটা অপটিমাইজেশন টেকনোলজি। কি অপটিমাইজেশন টেকনোলজি, সেটা হলো যে আপনার হার্ড ড্রাইভে একই ডেটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমরা যদি এরকম অবস্থা হয় তাহলে আমরা বলবো যে আসলে আমরা আমাদের হার্ড ডিস্কটাকে অপটিমাল ইউটিলাইজেশন করছি না, হার্ড ডিস্কের স্টোরেজটা। তো কিভাবে সেটা করতে পারি, আমরা ফাইলপত্রগুলোকে বিভিন্ন জায়গায় দেখাবো, বাট আলটিমেটলি এটা কি হবে একটা জায়গা থেকে দেখাবে। যেমন ধরেন ডি ড্রাইভে দুইটা ফোল্ডারের মধ্যে একই ফাইল দুইটা ফোল্ডারের মধ্যে কপি করা, কিন্তু যদি এরকম হয়তো যে ফাইল এক জায়গায় থাকবে হার্ড ডিস্কে বাট দেখাবে দুইটা জায়গায়, তাহলে কি হলো, আমরা আলটিমেটলি আমাদের ডেটাকে কিন্তু কমাই নিয়ে, মানে ফাইলে স্টোরেজের জায়গাটা কিন্তু অপটিমালি ইউজ করতে পারছি, তাই না। এবং ডেটা এনক্রিপশনের বিষয় তো আছেই, এবং পারফরমেন্স অ্যানালিসিস, দিজ আর দ্য থিংস দ্যাট ইন অ্যান এন্টারপ্রাইজ ইউ নিড টু অ্যাকচুয়ালি কনসিডার টু হেড অফ টাইম ইন দ্য প্ল্যানিং ফেজ। হ্যাঁ, সো প্ল্যানিং ফেজ এগুলি জিনিস লাগবে, এবং এখানে জাস্ট বলার চেষ্টা করা হয়েছে যে আপনারা এটা অনেকে জানেন ওয়ার্ল্ড ওয়াইড ডেটা গ্রোথ কত হয়েছে আর কি। দেখেন কি ম্যাসিভ স্টোরেজ গ্রোথ হয়েছে, এবং ফাইল বেস স্টোরেজের স্টোরেজই এটাতে বেশি 60%। সো এটা তো 15 পর্যন্ত দেওয়া আছে, বুঝতেই পারছেন বর্তমানে আরো কি অবস্থা। তো স্টোরেজ স্পেসেস কি জিনিস, এখন নর্মালি সেন্সে যদি বলি আমরা, দেখেন কি দেখাচ্ছে এবং একটা ছবিও দেখাইছে, অনেকগুলো ফিজিক্যাল ডিস্ক, আপনি এনি ধরন এনি টাইপ অফ ডিস্ক লাইক SSD, SAS, SATA,
এই ধরনের স্টোরেজ ডিস্ক গুলোকে আপনি একত্রে একটা পুল তৈরি করবেন, স্টোরেজ পুল, এবং আপনি সেই স্টোরেজ পুল থেকে আপনি ভার্চুয়াল ডিস্ক তৈরি করতে পারেন, হাইলি অ্যাভেলেবল ভার্চুয়াল ডিস্ক ফ্রম দি স্টোরেজ পুল, এটা আপনি তৈরি করতে পারেন। তো ভার্চুয়াল ডিস্ক তৈরি করার জন্য আপনার কি লাগবে? অনেকগুলো ফিজিক্যাল ডিস্ক লাগবে, এবং সেই ডিস্ক থেকে আপনি একটা স্টোরেজ পুল তৈরি করবেন, এবং সেই স্টোরেজ পুল থেকে আপনি একটা আপনি ভার্চুয়াল ডিস্ক তৈরি করবেন। তো এবং সেই ডিস্ক ড্রাইভ আপনি ব্যবহার করবেন। তো ডিস্ক ড্রাইভ কিভাবে ব্যবহার করতে পারেন, ওই যে আমরা আইএসকাজি দেখেছি, আইএসকাজি কিভাবে ইউজ হয়। তো এটা হলো আমাদের এলবিএম পার্টিশনের মতো? না না, এটা ওরকম কিছু না। তবে মানে আপনি অনেক বিভিন্ন ধরনের স্টোরেজ ফিজিক্যাল ডিস্ক মিলে একটা স্টোরেজ পুল তৈরি করতে পারেন, এবং সেখানে আপনি কি করতে পারেন, হ্যাঁ ডেফিনেটলি আপনি এটাকে বাড়াইতে পারেন, এর সাইজ বাড়াইতে পারেন, এগুলা করতে পারেন যেটা এলভিএম এ করা যায়। বাট যেটা এলভিএম এর ওখানে করা যায় না সেটা হলো যে ধরেন যে আপনি তো আর ওখানে হাইলি অ্যাভেলেবল হাই অ্যাভেলেবিলিটিকে নিশ্চিত করতে পারবেন না, এটা পারবেন না। কিন্তু এখানে কিন্তু এটা সম্ভব, আমরা দেখব। ইভেন আপনি আপনার একটা ডিস্ককে হট স্পেয়ার হিসাবে কিন্তু রাখতে পারেন, এই ফিজিক্যাল ডিস্কের যে কোনো একটা ডিস্ককে আপনি হট স্পেয়ার হিসাবে রাখতে পারেন, জাস্ট লাইক ফিজিক্যাল ডিস্কের হট স্পেয়ার যেটা রেইডের আন্ডারে করা হয় বা রেইড কার্ডের আন্ডারে করা হয়, সেটাকে আপনি সফটওয়্যার দিয়ে হট স্পেয়ার করতে পারবেন। ওটাও একটা কাইন্ড অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার মিলে এটাও একটা বিষয়, কিন্তু এটা উইন্ডোজের মধ্যে। আমরা এই স্টোরেজ পুল তৈরি করা দেখব, এবং কিখানে সেখান থেকে কিভাবে ভার্চুয়াল হার্ড ড্রাইভ। স্যার একটা জিনিস, আমাদের যে স্যার এই যে রেইড আছে, হ্যাঁ এই রেইডটা স্যার আমাদের হার্ডওয়্যার লেভেলেও করা যায়, সফটওয়্যার উইন্ডোজ লেভেলেও যে আমরা যেটা দেখছি করা যায়। হ্যাঁ এখন স্যার আমাদের মানে কোনটা করা উচিত, সেটা কি স্যার এন্টারপ্রাইজ লেভেলে? নো ওয়ে টু ইউজ সফটওয়্যার রেইড, অলওয়েজ ইউজ হার্ডওয়্যার। মানে হার্ডওয়্যার রেট মানে হচ্ছে ওই সার্ভার ইনস্টলের সময় যেই ডেটটা করে ফেলো আমরা সেটাই। হার্ডওয়্যার রেট আমরা করব, ঠিক আছে, হার্ডওয়্যার রেট আমরা করব, ওই রেটটা তো অনেক ইস্যু আছে, মানে অনেক বিষয় আছে, লাইক অপারেটিং সিস্টেমের জন্য আপনি এক ধরনের রেট করবেন, আপনি ডেটার জন্য আরেক ধরনের রেট করবেন, তাই না? লাইক অপারেটিং সিস্টেমের জন্য আপনি মিররিং করতে পারেন, ডেটার জন্য আপনি রেড 5 করতে পারেন, রেড 10 করতে পারেন। এরকম আবার 10 করতে পারেন আপনি ওএস এর জন্য, সেটা হইতে পারে। এখন এখানে কিছু ফিচারের কথা বলা হয়েছে, সেটা হলো যে স্টোরেজ লেআউট, স্টোরেজ স্পেসের ক্ষেত্রে সিম্পল হইতে পারে, টু ওয়ে অর থ্রি ওয়ে মিরর হইতে পারে, এবং প্যারিটি হইতে পারে। প্যারিটি হলো যে রেড লেভেল 5, আর টু ওয়ে অর থ্রি ওয়ে মিরর বুঝতে পারছেন রেড লেভেল 1, এবং ডিস্কের ক্ষেত্রে সেক্টর কি কি হইতে পারে, 512 512E অথবা, এবং ড্রাইভ অ্যালোকেশনের ক্ষেত্রে দেখেন ডেটা স্টোর ম্যানুয়াল, এবং দেখছেন হট স্পেয়ার, হট স্পেয়ারও আপনি করতে পারেন, থিন প্রভিশনিং অ্যান্ড ফিক্সড প্রভিশনিং, বুঝতেই পারছেন কি জিনিস। থিনে হলো যে ওই যে ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং এর মতন, আর ফিক্সড হলো আপনার হার্ড ড্রাইভ থেকে জায়গা কেটে নিবে, ফিক্স করে দিবে। সো এই জিনিসগুলো এখানে আছে। এখন আমরা ডেমনস্ট্রেশনে দেখব যে একটা স্টোরেজ পুল আমরা তৈরি করব, এবং একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক সেই স্টোরেজ পুল থেকে তৈরি করব, এবং আমরা একটা ভলিউম তৈরি করব আউট অফ দ্যাট ভার্চুয়াল হার্ড ডিস্ক। হ্যাঁ,
সো আমরা দেখি। আপনারা কি ভিডিওগুলো দেখেছিলেন? ঠিক আছে, সবগুলো এসছে? দেখা হয়েছে। সবগুলো ঠিক মতন আসছে না? জি সময় নিচ্ছে মেশিনটা লোড হইতে। তো আমরা পরবর্তী জিনিসগুলো দেখি। ওয়েল, ইট ইজ লোডিং। লেটস হ্যাভ এ টক অ্যাবাউট আদার থিংস। যে উইন্ডোজ সার্ভার 2016-এ কিছু স্পেসিফিক্যালি ফিচার আসছে স্টোরেজের ক্ষেত্রে। স্টোরেজ রেপ্লিকার কথা আসছে, কোয়ালিটি অফ সার্ভিস, ডেটা রিডুপ্লিকেশন ইম্প্রুভ করা হয়েছে। 12-এও ছিল এটা, ভলিউম সাইজ 64 টেরা পর্যন্ত সাপোর্ট করেছে, আপ টু ফাইল সাইজ 1 TB। চিন্তা করেন, সিম্পলিফাইড ডুপ্লিকেশন কনফিগারেশন ফর ভার্চুয়ালাইজ ব্যাক আপ অ্যাপ্লিকেশন, সাপোর্ট ফর ন্যানো সার্ভার মানে রিডুপ্লিকেশনের ক্ষেত্রে, সাপোর্ট ফর ক্লাস্টার রোলিং আপগ্রেডস এবং SMB hardening improvements, এই জিনিসগুলো এখানে আসছে। তো এবং উইন্ডোজ সার্ভার 2012 এবং 12R2 থেকে নতুন ফিচার কোনগুলো সেগুলো আর কি, মাল্টি টেরাবাইট ভলিউমের কথা যেটা একটু আগে আমরা দেখলাম, ডেটা ডিডুপ্লিকেশন, আইএসকেজি টার্গেট সার্ভার এবং স্টোরেজ স্পেসেস এন্ড স্টোরেজ পুল। এবং ফাইল এন্ড স্টোরেজ সার্ভার ম্যানেজার আছে একটা, আমরা দেখব ফাইল স্টোরেজ সার্ভিস ইন সার্ভার ম্যানেজার, আমরা দেখব এটা REFS আছে এখানে। তো এই জিনিসগুলো এখানে চলে আসছে। আর হলো স্টোরেজ স্পেসের কিছু ফিচারের এখানে বিষয় আছে, সেটা হলো যে ইজিলি ম্যানেজেবল, আপনারা দেখবেন কত ইজিলি ম্যানেজেবল, এবং যেহেতু মাল্টিপল টাইপের স্টোরেজকে সে সাপোর্ট করে, তাহলে আমরা কি এক্সটার্নাল স্টোরেজ ছাড়াই আমরা কিন্তু এই স্টোরেজও ব্যবহার করতে পারি চাইলে। হ্যাঁ, মানে স্টোরেজ হিসাবে বুঝেন, কিন্তু এটা কোনো OS এর বিষয় বলা হচ্ছে না বা এরকম কোনো কিছু কথা বলা হচ্ছে না, স্টোরেজ হিসাবে এই জিনিসগুলো স্টোরেজ স্পেসেস ব্যবহার করতে পারি, যেহেতু কম্বাই মাল্টিপল ড্রাইভ মিলে একটা হার্ড ড্রাইভ এর মতন কাজ করছে, সো সেটাকে আমরা ব্যবহার করতে পারি, যেটা আসলে আগে ছিল না। বিভিন্ন ধরনের স্টোরেজকে একই পুলের আন্ডারে নিয়ে আসা যায়, SSD SATA যেটার কথা বললাম আমরা, স্টোরেজ পুলকে আমরা বাড়াতে পারি, অলরেডি কথা বলা হয়েছে। সো এক্সিস্টিং রিসোর্স থেকে আমরা স্টোরেজ দিতে পারি, হটস্পেয়ার আমরা ইউজ করতে পারি, সেই জিনিসগুলো আসছে। স্টোরেজ স্পেসের লিমিটেশন হলো কি, হ্যাপি পিকচার বলা হয়েছে, এখন একটু
not really unhappy, but like there are some limitations. সেটা কি? সেটা হলো যে boot volume এর ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন না, not supported on boot or system volume storage spaces. So আপনাদের হয়তো অনেকে question আছে, চিন্তা করছিলেন যে এটা কি OS OS install করা যাবে, এই কথাটা হয়তো চিন্তা করছিলেন. So বুঝতেই পারছেন কি হবে, boot volume অথবা system volume হিসেবে এটা ইউজ করা যাবে না, এটা limitation. So এবং যদি কোনো এক্সিস্টিং হার্ড ড্রাইভ থাকে এবং সেখানে কন্টেন্ট থাকে, তাহলে সেটাকে যদি আপনি পুলে আনতে চান, তাহলে সে কন্টেন্ট কিন্তু লস্ট হয়ে যাবে. সো আপনি যখন হার্ড ড্রাইভকে পুলে নিয়ে আসবেন, তখন আসলে আপনাকে এটা কনসিডারেশনের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, যে আসলে আপনি সে পুলের মধ্যে নিয়ে আসছেন, ডেটা লস হইতে পারে. সো আপনাকে ওইটা আগে ব্যাক আপ নিয়ে নিতে হবে বা অন্য কোথাও নিয়ে নিতে হবে. সো একটা স্টোরেজ পুলে, একটা সিম্পল স্টোরেজ পুল করা লাগবে আপনাকে অ্যাট লিস্ট. এবং ফল্ট অ্যালায়েন্সের কনফিগারেশনের জন্য অলরেডি এটা একটু বলা হয়েছে যে থ্রি ওয়ে অথবা টু ওয়ে মিরর, কিন্তু লিমিটেশনটা কি, থ্রি ওয়ে মিররের জন্য পাঁচটা ড্রাইভ লাগবে. So parity requires minimum of 3 drives. So eta to red level 5 a amader lagi, ebong mirror volume er khetre minimum of 2 drives etao amader lage normally raid e. So ekhaneo tai limitation, all drives in a pool must use the same sector size. Eta o configure kore nibe jokhon she pool e niye ashbe, same sector size use korbe. এবং ফাইবার চ্যানেল এবং আইসকাজি আর নট সাপোর্টেড, এটা একটা বিষয়। হ্যাঁ, ফাইবার চ্যানেল আর আইসকাজি, সো বুঝতেই পারছেন ওগুলো আপনি ইউজ করতে হবে না। এবং যখন প্ল্যান করবেন কি জিনিস কনসিডার করা লাগবে, অবভিয়াসলি ফল্ট টলারেন্স, পারফরমেন্স, রিলায়েবিলিটি এবং এক্সটেন্সিবিলিটি। আমরা জেনেছি যে এই চারটা ফিচারই কিন্তু সে সাপোর্ট করে, তাই না? সো আমরা যদি মিররিং করি, তাহলে অ্যাকচুয়ালি কি আপনার রাইট স্পিডটা কম হবে। তারপরে আমরা যদি আপনার রাইট স্পিডটা কম রিড রাইট স্পিডটা ক্ষেত্রে ইস্যু আছে, কারণ হলো যে একই ডেটা আপনার দুইটা জায়গায় রাইট করা হবে, তাই না, মিররিং এর ক্ষেত্রে। এবং প্যারিটির ক্ষেত্রে আবার কি করা হবে, প্যারিটি ক্যালকুলেশনকেও হিসাব করে সেটাও রাইট করা হবে। সো এই জিনিসগুলো এখানে আছে। এবং ফিজিক্যাল ফিজিক্যাল ডিস্কগুলোকে আমরা স্টোরেজ পুলে যে নিয়ে আসতেছি, নিয়ে আসার মাধ্যমে কিন্তু এই এক্সটেন্সিবিলিটি ফিচারটাকে আমরা সাপোর্ট করছে। হ্যাঁ, নিয়ে আসার মাধ্যমে ধরেন যে আপনি চারটা ডিস্ক মিলে একটা পুল তৈরি করেছিলেন, আপনি চিন্তা করলেন যে এই পুলের পুলকে আপনি আরও বাড়াবেন পুলের সাইজ। সো আপনি কি করলেন, আপনি পাস্ট আরেকটা নতুন হার্ড ড্রাইভ অ্যাড করলেন, তো সেটা পুলে স্টোরেজকে এক্সটেন্ড করে দিবে, বুঝছেন না? এখন এখানে বলা হয়েছে যে আসলে স্টোরেজ স্পেসেস এর সাথে কম্পেয়ার করে, স্যাননেস এর সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, হ্যাঁ, সো এবং ডিসঅ্যাডভান্টেজেস কি, সেই জিনিসগুলো এখানে আসছে আর কি আসলে। এবং আমরা আসলে স্যাননেস এর ক্ষেত্রে আমরা আইসকাজি ইউজ করতে পারি, তো আমরা তো স্টোরেজ স্পেসের ক্ষেত্রে আইসকাজি ইউজ করতে পারবো না, আমরা একটু আগে দেখে নিয়েছি, তাই না? সো ওগুলি ডিসঅ্যাডভান্টেজ আছে এখানে, সো ওগুলির বিষয় আছে এখানে। সো আর হলো যে স্যাননেস এর ক্ষেত্রে আমাদের কি এক্সট্রা হার্ডওয়্যার লাগছে, তাই না, যেটা আসলে স্টোরেজ স্পেসের ক্ষেত্রে লাগছে না, আমাদের এক্সিস্টিং যে হার্ডওয়্যার সেটার মধ্যে আমরা স্টোরেজ স্পেস করতে পারি, এক্সট্রা করে স্যাননেস ডিভাইসের প্রয়োজন নাই, সো ইনএক্সপেন্সিভ। হ্যাঁ, এইসব বিষয় হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সো এখানে কিছু আছে স্টোরেজ স্পেসের বিষয়, যে কিভাবে আমরা
স্টোরেজ স্পেসকে ম্যানেজ করব, লাইক আমরা স্টোরেজ স্পেস কনফিগার করলাম, এখন আমরা ম্যানেজ করব কিভাবে। তো দুইটা হইতে পারে, ডিস্ক ফেলিওর হলে আমরা কি করব, স্টোরেজ পুল এক্সপ্যানশন করলে কি করব আমরা। তো স্টোরেজ স্পেসকে আমরা ম্যানেজ করতে পারি পাওয়ার শেল দিয়ে, ইভেন্ট লগ এবং পারফরমেন্স কাউন্টারের ওখানে আমরা দেখতে পারি। সো এই জিনিসগুলো এখানে আসছে আর কি আসলে। এবং ম্যানেজিং এর ক্ষেত্রে দেখেন, ইউ ক্যান ম্যানেজ স্টোরেজ স্পেসেস বাই ইউজিং সার্ভার ম্যানেজার, পাওয়ার শেল। এখন ফেলওভার ক্লাসটা যেহেতু আমরা এখনো করি নাই, সো আমরা ওখানে যাব না। এবং সিস্টেম সেন্টার ভার্চুয়াল মেশিন ম্যানেজার বলে একটা জিনিস আছে, যদিও ওইটা নট পার্ট অফ দিস কোর্স, বাট আপনারা জানলেন যে এটা দিয়েও আসলে ম্যানেজ করা যায়। এবং উইন্ডোজ ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেন্টেশন। সো মূলত পাওয়ার শেল দিয়ে আমরা এখানে দেখাবো, একটু আগে দেখেছেন ডেমনস্ট্রেশনের বিষয়টা। এবং অ্যাডভান্স ম্যানেজমেন্ট রিকোয়ার্স পাওয়ার শেল। সো বুঝতেই পারছেন যে এগুলি আসলে টু সাম এক্সটেন্ট আপনাকে সহায়তা করবে, বাট অ্যাডভান্স ম্যানেজমেন্টের জন্য ইউ নিড টু হ্যাভ পাওয়ার শেল। সো এখানে দেখেন, ওই জন্য যেহেতু অ্যাডভান্স ম্যানেজের জন্য পাওয়ার শেল ইউজ করতে হবে, সো বুঝতেই পারছেন এখানে সে পাওয়ার শেলের কিছু কমান্ড এখানে দিয়ে দেওয়া হয়েছে, গেট ড্যাশ স্টোরেজ পুল, রিপেয়ার ড্যাশ ভার্চুয়াল ডিস্ক, এবং গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্ক, ওয়্যার ডিস্ক হেলথ নট ইকুয়াল টু হেলথি। হ্যাঁ, আমি আসলে মানে এই কমান্ডগুলো কি সেগুলি আসলে বলে যাচ্ছি। আর ডান পাশে একটু লিখে দিছে, লিস্ট আনহেলথি ফিজিক্যাল ডিস্ক, আনহেলথি যেগুলো ফিজিক্যাল ডিস্ক সেগুলোকে সে লিস্ট করবে আর কি। এবং রিসেট ফিজিক্যাল ডিস্ক, ফিজিক্যাল ডিস্কে সে রিসেট করবে। এবং ভার্চুয়াল ডিস্ক সম্পর্কে ইনফরমেশন লিস্ট করবে। হ্যাঁ, এবং সে ভার্চুয়াল ডিস্ক লিস্ট ফিজিক্যাল ডিস্ক ইউজ ফর এ ভার্চুয়াল ডিস্ক। একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, বাট আলটিমেটলি কিছুই না, সেটা হলো যে আপনারা স্টোরেজ ফুল পুলের আলটিমেট রেজাল্ট হলো ভার্চুয়াল ডিস্ক। তো সেই ভার্চুয়াল ডিস্ক কোন ফিজিক্যাল ডিস্কের এগেনস্টে ক্রিয়েট হচ্ছে সেই জিনিসগুলো এখানে, গেট মানে হলো ইনফরমেটিভ ইনফরমেশন দেখাবে। সো অপটিমাইজ ভলিউম, আপনার ভলিউমকে টিয়ার প্রসেসিংয়ের ক্ষেত্রে অপটিমাইজ করবে, অর্থাৎ কিনা পারফরমেন্স বৃদ্ধি করবে, অপটিমাইজ করবে ভলিউমকে। এবং ডিফ্র্যাগমেন্টেশনের একটা বিষয় আসতে দেখেন, এখানে বলা হয়েছে যে ডিফ্র্যাগমেন্টেশন করবে। আপনারা জানেন ডিফ্র্যাগমেন্টেশনের ফলে পারফরমেন্স বৃদ্ধি পায়, যেহেতু ডেটাগুলোকে পরপর সাজানো হয় হার্ড ড্রাইভে, যাতে ফেচ দ্রুত করা যায়। তো ফল টলারেন্সের বিষয় এখানে আছে, অলরেডি এগুলি নিয়ে কথাবার্তা হয়েছে। সো সেই জিনিসগুলো আসছে এখানে। একটু স্টোরেজ পুল এক্সপ্যানশনের বিষয় আসছে এখানে, যেখানে ডিস্ক ওয়ান, ডিস্ক টু, ডিস্ক থ্রি। সো আমরা ডিস্ক ওয়ান, ডিস্ক টু, ডিস্ক থ্রিতে দেখেন ভার্চুয়াল ডিস্ক ওয়ান, ভার্চুয়াল ডিস্ক টু তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং এবং দেখেন ডিস্ক ফোর এবং ডিস্ক ফাইভ এখানে যদি অ্যাড করা হয়, সো সেই ভার্চুয়াল ডিস্ক কিন্তু, ভার্চুয়াল ডিস্ক কিন্তু এখানেও সে রাইট করতে পারে আলটিমেটলি, তাহলে তার জায়গা বেড়ে যাবে না। আবার দেখেন কোনো একটা ডিস্কে যদি ফেলিওর হয় আলটিমেটলি, আপনি যদি মিররিং করেন বা এরকম কোনো কিছু করেন, এখানে ধরেন পাঁচটা ডিস্ক আছে, তাহলে আমি যদি থ্রি ওয়ে মিরর করি, আমরা বলেছিলাম যে থ্রি ওয়ে মিররের প্রিরিকুইজিট হলো ফাইভ ডিস্ক লাগবে, তো এখানে ফাইভ ডিস্ক আছে, তাহলে দেখেন থ্রি ওয়ে মিরর যদি আমরা করি, তাহলে কিন্তু ডিস্ক ফেলিওর হলে কোনো ইস্যু নয়, অন্য জায়গা থেকে নিয়ে নিতে পারবে। তো সেটার কথাই বলা হচ্ছে। এবং এক্সপ্যানশনের কথাটা একটু উল্লেখ করলাম এই জায়গাটাতে, এই যে ডিস্ক সিক্স এখানে আসবে, এটাও একটু বলার চেষ্টা করা হয়েছে। সো এখানে এখানে দেখেন একটা সিম্পল ইসের কথা বলা, কমান্ড লাইন দেখানো হয়েছে আর কি আসলে, যে ভার্চুয়াল ডিস্ক আমরা দেখতে পারি বিভিন্নভাবে, লিস্ট ফরম্যাট করে, নাম্বার অফ কলামের কথা বলা হয়েছে। জাস্ট এখানে একটা ভার্চুয়াল ডিস্ক, আমরা ভার্চুয়াল ডিস্কের রিলেটেড ইনফরমেশনগুলো যেটা একটা পুলে থাকবে সেইটার ইনফরমেশনগুলো আসলে এখানে আনার চেষ্টা করা হয়েছে। তো অপারেশনাল স্ট্যাটাস দেখেন, ওকে,
এবং প্রভিশনিং টাইপ দেখেন থিন আছে, এবং রিজিলিয়েন্সি সেটিংস নেম দেখেন সিম্পল, অর্থাৎ কিনা এটা অ্যাকচুয়ালি সিম্পল করা হয়েছে, রিডান্ডেন্সির বিষয়টা এখানে রাখা হয় না, এবং এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট। এখানে একটা পাওয়ার শেল দিয়ে প্রপার্টিসগুলো দেখা, ফিজিক্যাল ডিস্কে অ্যাড করা, স্টোরেজে, এই জিনিসগুলো থাকবে এখানে। সো এখানে কিছু পারফরমেন্স লগের কথা বলা হয়েছে, কোথায় গেলে পাওয়া যাবে পারফরমেন্স লগ সেটা আমরা দেখব একটু। এবং দেখেন, এবং সেক্ষেত্রে কিছু এরর থাকতে পারে, হ্যাঁ, ব্যাড ব্লক দেখেন বলছে, হার্ড ডিস্ক 3 হ্যাজ এ ব্যাড ব্লক। সো এই ধরনের এররগুলো আপনারা কনফ্রন্ট করতে পারেন যখন আমরা পারফরমেন্স কাউন্টারে যাব আসলে মনিটর করার জন্য, যদি কোনো ইস্যু থাকে হার্ড ড্রাইভে, হ্যাঁ, সেই ক্ষেত্রে। তো আমরা এখানে স্টোরেজ স্পেস তৈরি করাটা দেখব, কীভাবে স্টোরেজ স্পেস তৈরি করে। চলেন আমরা দেখি। সো এখানে আমরা অনেকগুলা আমরা এই মেশিনটাতে আমরা পাসওয়ার্ড দিয়ে ঢুকব, পাসওয়ার্ড দিয়ে এখানে দেখবো যে আমরা ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসটা লোড হচ্ছে। এর আগেও আমরা এখানে দেখেছি আইসকাজের সময়, এবং দেখেন স্টোরেজ পুল। বর্তমানে অ্যাকচুয়ালি কোনো পুল নাই, হ্যাঁ, আমরা যদি একটু উপরে নিয়ে যাই এখানে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো ফিজিক্যাল হার্ড ড্রাইভ এই মেশিনে আছে, অনেকগুলো আছে না, অ্যাকচুয়ালি সবগুলো 32 GB স্যাস বলা হচ্ছে, এবং ইন্টিগ্রেটেড টু দিস মেশিন। হ্যাঁ, সো এই 7টা হার্ড ড্রাইভ এখানে অ্যাড করা আছে 32 GB করে করে। হ্যাঁ, তো এই 7টা আউট অফ দি 7 হার্ড ড্রাইভ আমরা অ্যাকচুয়ালি একটা স্টোরেজ পুল তৈরি করব। দেখেন এখানে স্টোরেজ পুলের ক্ষেত্রে ফিজিক্যাল ডিস্ক আমরা পেয়ে গিয়েছি, এখন আমরা এই ফিজিক্যাল ডিস্ক থেকে আসলে আমরা স্টোরেজ পুল তৈরি করব। এই যে দেখেন স্টোরেজ পুলের কথা বলছে, হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে স্টোরেজ পুল পেন। আমরা যদি এখানে টাস্কে ক্লিক করি আমরা দেখতে পাবো নিউ স্টোরেজ পুল চলে আসছে। আমরা ক্লিক করি নতুন স্টোরেজ পুল বানানোর জন্য নিউ স্টোরেজ পুলে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিছু কথাবার্তা বলেছে স্টোরেজ পুল সম্পর্কে, এগুলি অ্যাকচুয়ালি আমরা অলরেডি দেনে এসেছি। সো এখানে দেখেন স্টোরেজ পুলের একটা নাম দিয়েছে, নাম দিতে বলেছে। সো আমরা লেটস সে We want to call it storage pool. Pool 1. এবং আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন আমাদেরকে বলছে ওই যে 7টা ডিভাইস ছিল সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? সেই 7টা জিনিস এখানে আমাকে, সেই 7টা ফিজিক্যাল হার্ড ড্রাইভ, যদিও ভার্চুয়াল বলছে, বাট আলটিমেটলি ফিজিক্যালি আপনি এভাবে পাবেন আসলে ফিজিক্যাল ডিস্কগুলোকে।
তো আমরা ছয়টা ডিস্ক, তিন তিন ছয়, ছয়টা ডিস্ক আমরা দেখেন, ছয়টা ডিস্ক সিলেক্ট করার সাথে সাথে টোটাল ক্যাপাসিটি কিন্তু চলে আসছে। সিলেক্টিং দিস ডিস্ক উইল ক্রিয়েট এ লোকাল পুল। সো আমরা এখানে নেক্সট দিলে আমাদেরকে একটা সামারি দেখাবে, এবং আমরা যদি ক্রিয়েট করি আমাদেরকে এখানে একটা পুল তৈরি করে দেখাবে। এবং আমরা যদি ক্লোজ করে দিই দেখেন এখানে স্টোরেজ পুল ওয়ান তৈরি হয়ে গিয়েছে। এখন এই স্টোরেজ পুল ওয়ান তৈরি হয়ে গিয়েছে আমাদের, এখন আমরা আউট অফ দি স্টোরেজ পুল আমরা থ্রি ওয়ে মিরর ভার্চুয়াল ডিস্ক করতে চাই, থ্রি ওয়ে মিরর ভার্চুয়াল ডিস্ক। তো থ্রি ওয়ে মিররে আমরা জানি যে পাঁচটা ফিজিক্যাল ডিস্ক লাগে, তো আমরা তো ছয়টা চুজ করেছি। তো আমরা দেখেন এই যে ভার্চুয়াল ডিস্ক পেইনে আমরা ক্লিক করি, যদি বলবো যে নিউ ভার্চুয়াল ডিস্ক, দেখেন এই যে স্টোরেজ পুল আমার কাছে কিন্তু অ্যাভেলেবল এখন। তো তাহলে স্টোরেজ পুল ওয়ানকে আমরা সিলেক্ট করে ফেললাম, এবং আমরা বলছি যে এই স্টোরেজ পুল ওয়ানের মধ্যে আমরা ভার্চুয়াল হার্ড ডিস্কটা তৈরি করব। তাহলে এই ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরির আলাদা একটা প্রক্রিয়া আছে, তো স্টোরে ভার্চুয়াল হার্ড ডিস্কের নাম আমাদেরকে দিতে হবে এখানে। সো এই যে দেখেন ক্রিয়েট স্টোরেজ টিয়ার্স অন ভার্চুয়াল হার্ড ডিস্ক, ভার্চুয়াল ডিস্ক ধরনের কথা বলছে। সো আমরা এখানে বলি যে যেহেতু আমরা থ্রি ওয়ে মিরর করব, মিরর ডিস্ক আমরা নাম দিলাম, হ্যাঁ মিরর ডিস্ক। এই যে দেখেন টু ইউজ স্টোরেজ টিয়ার দ্য স্টোরেজ পুল রিকোয়ার্স এ মিনিমাম অফ অটোমেটিক্যালি অ্যালোকেটেড ফিজিক্যাল ডিস্ক অফ ইচ মিডিয়া টাইপ লাইক এসএসডি অ্যান্ড এইচডিডি। বিভিন্ন ধরনের মিডিয়া থাকতে হবে, তাহলেই না সেটা টিয়ার করা যাবে। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমরা আসলে এনক্লোজার যেহেতু আমাদের অ্যাওয়ারনেস নাই, সো আমাদের এটা কিন্তু গ্রে আউট হয়ে আছে। হ্যাঁ, এবং তাহলে এনক্লোজার অ্যাওয়ারনেসটা কি, যে সেটা যদি আমরা জানতে চাই দেখেন যে উপরে বলছে এনক্লোজার অ্যাওয়ারনেস স্টোরস কপি অফ ইউর ডেটা অন সেপারেট স্টোরেজ এনক্লোজার জাস্ট বাঞ্চ অফ ডিস্ক যে বড এটাকে বলে। সো হেল্পিং প্রোটেক্ট ইউর ডেটা ইফ এন্টায়ার এনক্লোজার ফেল, এনক্লোজার যদি ফেল করে তাহলে আপনার ডেটা প্রোটেক্ট করবে। If you enable enclosure awareness, settings that require additional enclosure enclosures are grayed out. এখন যেমন ধরেন আমাদের এখানে grayed out হয়ে আছে because আমাদের enclosure awareness নাই, that's why. So আমরা next দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে সেই জিনিসটা আসছে, simple mirror and parity. Data is striped across physical disk, creating two or three copies of your data. This increases reliability but reduces capacity. To protect against a single disk failure, use at least two disk. Mirror-er kotha bolche ekhane. To protect against two disk failure, use at least five disk. Tar mane ki three way mirror-er khetre amra jodi dui ta disk o fail hoy tahole kintu apnar ডেটা কিন্তু থাকবে। তো এটা হচ্ছে থ্রি ওয়ে মিররের একটা সুবিধা। তো আমরা এখানে আসলে মিররই সিলেক্ট করব এখানে, বিকজ আমরা থ্রি ওয়ে মিরর করতে যাচ্ছি। এবং নেক্সট দিলাম আমরা, এই যে এখানে দেখেন বলছে যে টু ওয়ে মিরর করবা নাকি তুমি থ্রি ওয়ে মিরর করবা। সো আমাদের যেহেতু ছয়টা হার্ড ডিস্ক আছে, সেখান থেকে পাঁচটা হার্ড ডিস্ক সে নিয়ে নিবে মিররের জন্য। Stores two copies of your data, helping protect you from a single disk failure. তার মানে মিররের ক্ষেত্রে দুইটা ডিস্কে কপি থাকবে। Three way mirror-এর ক্ষেত্রে কি, stores three copies of your data, তিনটা কপি আপনার ডেটার রাখে,
সিমুলটেনিয়াস দুইটা ডিস্ক ফেলিওর হইলে কি হবে, আপনি আপনার ডেটা পাবেন। সো আমরা এখানে যেটা করবো, থ্রি ওয়ে মিররটাকে সিলেক্ট করবো, যেহেতু পাঁচটা উপর ডিস্ক আমাদের আছে। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি, উপস, প্রভিশনিং টাইপ। এখানে প্রভিশনিং টাইপটা হলো যে আমরা যদি যে 192 মেগা ওই যে যে 6টা ডিস্ক মিলে করেছিলাম, সেই 192 মেগা থেকে আমি ভার্চুয়াল হার্ড ডিস্কের জায়গা যতটুকু দিব ততটুকু কি সে একবারে কেটে নিবে, নাকি সে একটা ফাইল তৈরি করবে যেটাতে আমি বলে দিব 10 জিবি বা 50 জিবি, সেখানে সে ডেটা যখন রাখবে এটার সাইজ আস্তে আস্তে বড় হতে থাকবে। দ্যাট ইজ দ্য থিন, এবং ফিক্সড হলো বুঝতে পারছেন কেটে নিবে। এখন আমরা এখানে দেখি কি লিখছে মাইক্রোসফট। The volume uses space from the storage pool as needed. যখন প্রয়োজন তখন স্টোরেজ অ্যালোকেট সে করবে, আপ টু দ্য ভলিউম সাইজ। আপনি আমি যত ভলিউম সাইজ দিব তত দূর পর্যন্ত তার সাইজ। ওকে, এটা একটা বিষয়। আর ফিক্সড কি, দ্য ভলিউম ইউজেস স্পেস ফ্রম দ্য স্টোরেজ পুল ইকুয়াল টু ভলিউম সাইজ। ভলিউম সাইজ আপনি যত দিবেন, 10 জিবি দিলে 10 জিবি সে অ্যালোকেট করে ফেলবে, আইসোলেট করে ফেলবে, 10 জিবি কে সে নিয়ে নিবে। তো আমরা অবভিয়াসলি 10 জিবি মতন দিব, এবং আমরা থিন অ্যাকচুয়ালি দিব, কেটে না নেয়। সো এই যে দেখেন, স্পেসিফাইং স্পেসিফাই সাইজ। সো এখানে টিবিও থাকবে। আমরা আমরা এখানে ধরেন, আমরা এখানে ধরেন 10 জিবি দিচ্ছি। হ্যাঁ, 10 জিবি সাইজ দিচ্ছি। সো এখানে আমরা যা যা চুজ করেছি সেগুলি দেখাচ্ছে। আমরা যদি এডিশনাল কিছু, এই যে দেখেন ফ্রি স্পেস হলো 186, যদিও 192 কথা বলা হয়েছে, বাট আমরা জানি যে বিভিন্ন ক্যালকুলেশনের জন্য নিজস্ব কিছু ডেটা লাগে এবং স্টোরেজ লাগে হার্ড ড্রাইভের ইনফরমেশন রাখার জন্য। সো আমরা ক্রিয়েট করে দিচ্ছি। এখানে দেখেন, তাহলে সে একটা আউট অফ দিস স্টোরেজ পুল সে একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করলো। এখন দেখেন এখানে একটা চেক বক্স আছে, চেকবক্সে বলছে যে ক্রিয়েট এ ভলিউম ওয়েন দিস উইজার্ড ক্লোজেস। মানে আমি যখন ক্লোজ বাটনটা প্রেস করব তখন একটা ভলিউম তৈরি করার বা পার্টিশন তৈরি করার সুযোগ সে আমাকে করে দিবে। ওকে, তাহলে আমরা দেখি। আমরা জাস্ট ক্লোজ করব। দেখেন এখন বলছে যে দিস উইজার্ড হেল্পস ইউ টু ক্রিয়েট আ ভলিউম, অ্যাসাইন ইট এ ড্রাইভ লেটার অর ফোল্ডার, দেন ফরম্যাট ইট উইথ এ ফাইল সিস্টেম। সো আমরা নেক্সট দিব, এবং দেখেন এখন আমাকে কিন্তু দেখাচ্ছে 10 জিবি। দেখছেন মিরর ডিস্ক, আমি ফ্রি স্পেস পাচ্ছি 9.97। সো আমরা ফুলটাই নিয়ে নিলাম, এবং এখান থেকে আর আমরা কোনো সাইজিং করব না, 10 জিবি রাখবো। এবং ড্রাইভ লেটার অ্যাজ ইউজুয়াল, এটা আমরা অনেক সময় দেখি যখন একটা ড্রাইভ তৈরি করতে যাই। সো আমরা এখানে এফ দিলাম, আসলে ও অটো চুজ করে নিয়েছে এফ। এফ দেওয়া ছাড়া ছাড়া অন্যটাও আমরা দিতে পারি চাইলে এখান থেকে। সো আমরা এফই রাখছি, এবং ফাইল সিস্টেম, জাস্ট লাইক আওয়ার ফাইল সিস্টেম, আমরা যেভাবে করি সেভাবে কিন্তু ফাইল সিস্টেমের বিষয়টা চলে আসছে এখানে। হ্যাঁ,
তো আমরা অ্যাকচুয়ালি ফাইল সিস্টেমে আমরা NTFS তো সবসময় দেই, REFS ও আমরা দিতে পারি। দেখেন এখানে REFS দেওয়া হয়েছে, এবং আমরা এখানে কি করতে পারি, ভলিউমের নামটাকে বলতে পারি নিউ ভলিউম, না দিয়ে আমরা বলি মিরর ভলিউম। মিরর ভলিউম এটা আমরা বলে দিলাম মিরর ভলিউম। সো আমরা ক্রিয়েট করে দিলাম। সো দেখেন REFS দিয়ে আমার একটা কিন্তু ডিস্ক তৈরি হয়ে গেল, এবং দেখেন কোথায় আসলো এটা, এই যে দেখেন ডিস পিসিতে চলে যাই আমি, এই যে দেখেন ভলিউম F চলে এসছে, তাই না? এবং ভলিউম F এর ফ্রি স্পেস হলো 9.21, আর একটু কমে গেছে, ঠিক না? 9.93 থেকে অলরেডি 9.21 হয়ে গেছে, তাই না? সো যাই হোক, আগেই বলেছিলাম যে কিছু স্পেস কমে যাবে, স্পেসের কিছু বিষয় থাকবে, এটা একটা লিমিটেশন। এবং আমরা দেখলাম যে আসলে এই জায়গায় আসলে একটা ড্রাইভ হিসেবে এটা চলে এসছে, ভলিউম পার্টিশনের কে আমরা নর্মালি যেভাবে একটা ড্রাইভ হিসেবে পাই সেভাবে। এখন আমরা যদি সিএমডি তে যাই, দেখতে পাবো যে আমরা আসলে এখানে কোনো ফাইল কপি করতে পারছি কিনা। দেখি আমরা c:\windows থেকে আমরা একটা ফাইল system32 থেকে আমরা একটা ফাইল কপি করব, write.exe, এটাকে আমরা কপি করব f:\ এ। সো দেখেন ওয়ান ফাইল কপিড, কপি হয়ে গিয়েছে। আমরা যদি ওখানে যাই, আমরা ঢুকলে দেখতে পাবো যে হ্যাঁ write.exe এটা কপি হয়ে গিয়েছে। সো আমরা দেখে নিলাম এটা write.exe চলে এসছে। আমরা জাস্ট অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করেছি সেটা একটু ভেরিফাই করলাম এই আর কি। তো আমরা আমরা দেখেন এখন এটা তো আমরা করলাম গ্রাফিক্যালি, আমরা টেস্টিংটা করেছি হলো কমান্ড লাইনের টেস্টিংটা করেছি আমরা আসলে একটা কপি করে। এখন আমরা পাওয়ার শেলে কিছু কাজ করব। আমরা আগে বলেছিলাম যে পাওয়ার শেলে কিছু অ্যাডভান্স কাজ করা যায় এবং ডিস্ক নিয়ে কিছু কাজ করা যায়। সো আমরা এখানে ডিস্কের একটা কমান্ড দেখি, ফিজিক্যাল ডিস্ক। হ্যাঁ, আমরা যদি এন্টার দেই আমাদেরকে দেখেন আমাদের ওই ফিজিক্যাল ডিস্কগুলো দেখাচ্ছে, আমাদের সেই 7টা ডিস্ক। এবং দেখেন এখানে ক্যান পুল ফলস আছে 6টা। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু আছে ক্যান পুল ট্রু, ওই 6টা বাদে দেখেন অন্যগুলো হচ্ছে পুল করা যাবে, বিকজ ওই 6টা কিন্তু অলরেডি পুল করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই ওরকম দেখাচ্ছে আসলে। হ্যাঁ, ফলস, ক্যান পুলটা ফলস দেখাচ্ছে। তো আমরা এখানে কিন্তু ডিস্কের অনেক ইনফরমেশন এখানে দেখে ফেলছি যে ডিস্কটা হেলথি কিনা, তার সাইজ কি, হ্যাঁ সেটা আমরা যেমন দেখছি, হ্যাঁ ফ্রেন্ডলি নেম তার কি আছে, পুলের ব্যাপারটা তো দেখলামই আমরা। এখন আমরা আমরা আরেকটা পুল যদি তৈরি করতে চাই তাহলে আসলে আমাদেরকে কি করতে হবে, আমরা কমান্ড লাইনে যদি করতে চাই, আমরা তো গ্রাফিক্যালি যখন করলাম আমরা দেখলাম যে আমরা আমাদেরকে সিলেক্ট করে দিতে হচ্ছে, তাই না, কোন কোন ডিস্কগুলোকে আমরা আসলে পুলে নিয়ে আসব। তো এখানে আমাদের কি করতে হবে ব্যাপারটা, এখানে আমাদেরকে একটা লিস্ট আগে তো বের করতে হবে আউট অফ দিস থিংস। সো আমরা এখানে কি করব, দেখেন আমরা কিভাবে বের করতে পারি। তো দেখেন এখানে একটা ক্লু আমাদের কাছে আছে, ক্যান পুলের ভ্যালু যদি ট্রু হয় তার মানে হলো ডিস্ক ওই ডিস্কগুলো দিয়ে পুল করা যাবে। তাহলে আমরা যদি একটা লিস্ট বের করতে পারি যে এই লিস্টে থাকা ডিস্কগুলো আসলে ক্যান পুল ভ্যালুটা ট্রু, তো তাহলে আমরা এই যে উপরে যে কমান্ডটা দিয়েছি
সেই কমান্ড থেকে ফিল্টার করে যদি নিয়ে আসতে পারি, দেখেন ক্যান পুল, দেখছেন ডলার সাইন ট্রু, ও টোকেনস না, আমরা এন্টার দিই, দেখেন এবার কি দেখায়, ইন্টারেস্টিং না? আমাদের কমান্ডে চলে আসলো হলো আসলে কি, যারা যারা ট্রু, যে যে ডিস্ক দিয়ে পুল তৈরি করা যাবে সেই ডিস্কের লিস্টটা চলে আসবে। তাহলে এই লিস্টটাকে আমরা ব্যবহার করে কিন্তু আমরা নতুন একটা স্টোরেজ পুল তৈরি করতে পারি। তো আমরা এই লিস্টটাকে কিভাবে ব্যবহার করব? আমরা বিগত যখন আমরা ন্যানো সার্ভারের সাথে কমিউনিকেট করেছিলাম তখন আমরা একটা জিনিস ব্যবহার করেছিলাম, সেটাকে বলা হয় হলো কি বলেন তো, কারো মনে আছে? ন্যানো সার্ভার আইপিটাকে আমরা একটা জিনিসের মধ্যে রেখেছিলাম, কি সেটা কারো মনে আছে? সেটা কি মডিউলটা অ্যাড করেছিলেন ওটা? না না না, মডিউল না, বা ওই যে ভিডিআই যেটা, ভার্চুয়াল ডিস্ক? না, মানে আমরা ন্যানো সার্ভারে কমিউনিকেশনের জন্য ন্যানো সার্ভার আইপিটাকে একটা কিছুর মধ্যে রেখেছিলাম, সেই জিনিসটা কি, সেটা মনে আছে? ডলার। হ্যাঁ, ভেরিয়েবল, ডলার। রাইট রাইট রাইট, ভেরিয়েবল, গুড, খেয়াল আছে ভাই। সো ডলার সাইন দিয়ে কোনো নাম যদি লিখি আমরা, সেটা পাওয়ারশেলে ভেরিয়েবল হিসাবে ব্যবহার হয়। আরেকজন লিখেছেন হয়তো কেউ ভেরিয়েবল, ওকে। সো আমরা এখানে দেখি যে আসলে সেটাকে আমরা কিভাবে এখানে করতে পারি। তো আমরা এখানে বলছি ডলার সাইন, আমরা এখানে বলছি ডলার সাইন ক্যান পুল ইকুয়াল, কোন অংশটুকু দিব, এই যে এই অংশটুকু আমরা পেস্ট করে দিলাম, এই তো হয়ে গেল আমাদের ভেরিয়েবল নাকি। সো আমরা দেখেন ক্যান পুল এন্টার দিলাম, এখন আর আমরা এই কমান্ডটা দিব না, আমরা শুধু ক্যান পুল ব্যবহার করব। দেখেন সেম জিনিস দেখাচ্ছে না, তার মানে কি এই আউটপুটটা এখন ক্যান পুলের মধ্যে ঢুকে আছে, এই ভেরিয়েবলটার মধ্যে। সো আমরা একটু স্ক্রিনটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করলেই কিন্তু ক্যান পুল চলে যাবে না। হ্যাঁ, এই যে দেখেন এখনো আছে। সো এবার আমরা একটু আসলে জায়গা নিব, দ্যাটস ওয়াই আমরা একটু পেছনে চলে আসব। ওকে, ওকে, আমরা এখানে কি কি ব্যবহার করব, আমরা আসলে একটা কমান্ড ব্যবহার করব, আমরা নতুন স্টোরেজ পুল তৈরি করতে যাচ্ছি, আমরা জানি যে কিভাবে তৈরি করতে হয়, এবং কমান্ডটাকে নিউ ড্যাশ স্টোরেজ পুল, আরো অনেক কমান্ড আছে স্টোরেজ পুল, এবং আমরা ড্যাশ দিয়ে স্টোরেজ পুলটা কি দেই, একটা নাম দেই, তাই না, ফ্রেন্ডলি নেম, এবং সেই নামটা কি হতে পারে, আমরা স্টোরেজ পুল টু দিতে পারি আমরা। হ্যাঁ, আমরা এখানে বলি টি আই আর ই ডি এস টি ও আর এ জি পুল, টি ডাবল ও এল ওয়ান, একটু ডিফারেন্ট নেম দিলাম স্টোরেজ পুল ওয়ান, এবং দেখেন এটা ইনভার্টেড কমাসের মধ্যেই কিন্তু দেওয়া লাগবে, বিকজ এটাকে ও কিন্তু স্ট্রিং হিসাবে নিচ্ছে। এবং সে তার নিজস্ব একটা নেম থাকবে, উইন্ডোজ সাব সিস্টেম তাকে যেভাবে চিনবে, এজন্য বলা হয় যে স্টোরেজ স্টোরেজ সাব সিস্টেম ইউনিক আইডি না, আমরা আমরা তো আইডি দিচ্ছি, ফ্রেন্ডলি নেম আমরা দিব। হ্যাঁ, তো ফ্রেন্ডলি নেম কি হতে পারে, আমরা উইন্ডোজ স্টোরেজ আমরা এই কথাটা বলবো, এস টি ও আর এ জি, উইন্ডোজ স্টোরেজ, এবং আমরা এখানে খুবই এনিথিং আমরা এভাবে দিয়েছি, এবং ফিজিক্যাল ডিস্ক, ফিজিক্যাল ডিস্ক আমরা কি দিব বলেন তো, ক্যান পুল দিব না, ক্যান পুলে থাকা ফিজিক্যাল ডিস্কগুলো দিয়েই তো আমরা কি করতে চাচ্ছি, স্টোরেজ পুলটা তৈরি করতে চাচ্ছি।
সো আমরা এন্টার দিচ্ছি দেখেন তাহলে আমাদের স্টোরেজ পুল কিন্তু তৈরি হয়ে গেছে আমরা একটা কমান্ড দিয়ে কত কিছু করে ফেললাম এবং আমরা আবারও যদি ক্যান পুলে যাই আমরা ক্যান পুল না আমরা গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্কে যদি যাই আবারও আমরা একটু আপারও দিচ্ছি আসলে দেখার জন্য সেই কমান্ডটার জন্য হ্যাঁ আমরা দেখেন এবার কিন্তু সব ফলস হয়ে গেছে ঠিক না বিকজ বাদ বাকি যে তিনটা ডিস্ক ছিল সেটাও কিন্তু একটা স্টোরেজের মধ্যে ঢুকে গেছে ফলে কিন্তু ফলস হয়ে গেছে ওকে সো আমরা দেখে নিলাম যে কি কিভাবে আসলে আমরা বোথ গ্রাফিক্যালি এবং কমান্ড লাইন দিয়ে স্টোরেজ পুল উইন্ডোজে আমরা তৈরি করতে পারি তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে আসলে এটা কিভাবে কাজ করে সো আমরা এরপরে যে বিষয়টা দেখব সেটা হলো আমরা আরেকটা ডেমো দেখব এখানে সেই ডেমোটা হলো আমাদের এই স্টোরেজ রিলেটেড আমরা এর আগে দেখেছি জেনেছি তো আমরা এখানে আমরা এখানে কিছু আরো কিছু কমান্ড আমরা এখানে দেখি সেটা হলো যে পার্সেল কমান্ড গেট ড্যাশ স্টোরেজ পুল রিলেটেড হ্যাঁ আমরা একটু ট্যাপ ট্যাপ দিয়ে যাই বিকজ অনেক কমান্ড আছে স্টোরেজ এর এগেনস্টে সো ফাইলস আবার storage job node a storage pool get the storage pool আমরা যদি এন্টার দেই দেখেন আমাদের কিন্তু storage pool আছে storage pool 1 tiered storage pool হ্যাঁ এই জিনিসগুলো আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি operational standard okay status okay health status healthy এবং primordial কিনা is read only false read only false na read write dutai ache so ebong amra ei je output friendly name holo ki tiered storage pool tiered storage pool amra get diye dilam amra friendly name dei ফ্রেন্ডলি নেম আমরা বলবো টি আই ই আর ই ডি এস টি ও আর স্টোরেজ আর এ জি ই পুল আর এ জি ই পি ডবল ও ডবল ও এল ওয়ান স্টিয়ার টিয়ার স্টোরেজ পুল ওয়ান ওয়ান আমরা দিয়েছি এখানে ফ্রেন্ডলি নেম
তো এখানে এই টিআর স্টোরেজ পুল 1 এ 1 আমরা যদি এটা এন্টার দেই উপস আমরা एक्चुअली একটা কাজ করি হয়তো একটু বানানটা আমি ভুল হতে পারে আমরা এখানে এটাকে एक्चुअली কপি করি দেখেন কি দেখাচ্ছে এই যে দেখাচ্ছে মানে বানান ভুল হয়েছে হ্যাঁ সো এখানে কিন্তু দেখেন এবার ওই শুধুমাত্র ওই ফ্রেন্ডলি নেম অনুযায়ী শুধুমাত্র ওই ফ্রেন্ডলি নেম অনুযায়ী কিন্তু আউটপুটটাকে এখানে দেখিয়েছে এখন এই যে যে স্টোরেজ পুল এই স্টোরেজ পুলে কোন কোন ডিস্ক আছে সেটা যদি আমরা দেখতে চাই সেটাকে দেখতে চাইলে এই আউটপুটটাকে আমি ফিল্টার করব গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্কে হ্যাঁ আমরা এখানে দিতে পারি এই কমান্ডটা বাট এই যে দেখেন তাহলে তিনটা ডিস্ক কিন্তু এখানে ছিল পাঁচটা ডিস্ক না তাহলে আমরা স্টোরেজ পুল 1 টা এখানে কপি করি দেখেন কি দেখা তাহলে শুধু টিআরটাকে আমরা মুছে দেই তাহলেই তো হয় তাই না ওটার নাম পুল 1 না এল এর জায়গায় 1 দিয়ে ফেলছি হ্যাঁ নামটা একটু ডিফাইন আমরা দেই এবার কিন্তু দেখাচ্ছে দেখেন আমরা প্রথম যে পুলটা তৈরি করেছিলাম সেই পুলের সাথে রিলেটেড 6টা ডিস্ককে এখানে দেখাচ্ছে আর সেকেন্ড বার যে পুলটা তৈরি করলাম যেটা ছিল টিয়ার্ড স্টোরেজ পুল সেটা কিন্তু আমরা এখানে তৈরি করলাম হ্যাঁ এবং আমরা যদি গ্রাফিক্যালি যাই দেখেন গ্রাফিক্যালিও কিন্তু স্টোরেজ পুল 1 এবং আমরা যদি একটু রিফ্রেশ দেই অ্যাকচুয়ালি অনেকক্ষণ রিফ্রেশ হয় না এটা সো আমরা রিফ্রেশ দিলে দেখতে পাবো যে হ্যাঁ টিয়ার্ড স্টোরেজ পুল চলে আসছে তাই না আবার দেখেন আমরা যদি এটাকে ডিলিট করে দেই সে এই স্টোরেজ পুলের আন্ডারে কিন্তু কোনো ভার্চুয়াল ডিস্ক হয় না এটা কিন্তু আমি ডিলিট করতে পারি দেখছেন এবং গ্রাফিক্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা 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 চাইলে স্টোরেজ পুলটাকে ডিলিট করতে পারি গ্রাফিক্যালি হ্যাঁ রিমুভও করতে পারি রিমুভ ড্যাশ স্টোরেজ পুল আমরা করতে পারি সো আমরা একটু দেখলাম যে আসলে ওই জিনিসগুলো এখন আমরা যদি আসলে এটার বাইরেও আসলে কোনো ধরনের ইনফরমেশন আমরা চাই সেক্ষেত্রে কি হইতে পারে যাই হোক আমরা
হ্যালো 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 শোনা যাচ্ছে? কেউ হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার। কানেকশন কি ড্রপ করেছিল নাকি? ওকে, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে। কানেকশন ড্রপ করছে কারণে অ্যাকচুয়ালি হয়ে গেছে। ওকে, তাহলে আমি তো জিনিসই করতেছি। সো আচ্ছা, আমি কানেকশন ড্রপ হয়ে গেছে আসলে, যার জন্য ইস্যু হয়েছে। আর একবার একটু দিচ্ছি। ওকে, সো আমরা ওই জিনিসগুলো দেখে নিয়েছি যে আসলে কিভাবে আমরা গেট ড্যাশ স্টোরেজ পুল থেকে স্টোরেজ পুল পুল ফ্রেন্ডলি নেম পুল টিয়ার স্টোরেজ পুল এবং গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্ক, এই কমান্ডটা দিলে আমরা দেখেছিলাম যে আসলে এগুলো পাওয়া যায়, তাই না? ফ্রেন্ডলি নেম এই জিনিসগুলো, এবং এই ফিজিক্যাল ডিস্কে অ্যাকচুয়ালি আমরা যদি পাইপ করে আমরা বলি যে সিলেক্ট করো, CLECT সিলেক্ট করো ফ্রেন্ড, এই জায়গায় ট্যাব থাকলে ভালো হইতো, ফ্রেন্ডলি নেম, কারণ আমার কমাদের লেখা লাগবে কি কি চাই আমি। তাহলে ফ্রেন্ডলি নেম চাই, আমার সিরিয়াল নাম্বারের দরকার নাই। আমরা মিডিয়া টাইপ বলে একটা জিনিস আছে, এবং ইউএসএজি ইউসেজ এবং বাস টাইপ, কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা যদি চাই তো সেই ক্ষেত্রে আমি পেতে পারি। একটু একটা মিনিট সময় দেন তো আমাকে। ওকে, সো এখানে আমরা এই জিনিসগুলো কিছু জিনিস দেখে নিলাম এখানে, ঠিক আছে? সো এখন আমরা কি করব, স্যার এই এক্সট্রা ইনফরমেশন গুলো যে আনলেন এটা কোথা থেকে দেখে আনলেন? এটা অ্যাকচুয়ালি মনে করেন যে এই এই এক্সট্রা ইনফরমেশন গুলো আপনার গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্কে নর্মালি আসবে না, ঠিক আছে? আপনি যদি গুগলে সার্চ দেন যে এক্সট্রা ইনফরমেশন কি কি আছে, হ্যাঁ, গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্কের সাথেও, সো সেই ক্ষেত্রে ওই ইনফরমেশনগুলো সে দেখাবে, ঠিক আছে? এরকম অনেক ইনফরমেশন আছে আরও, সবগুলি তো আর সে দেখায় না। ধরেন যে আমরা যদি বলি যে আগের কমান্ডটাকে আমরা ধরেন
জিনিস স্পেসিফিকই দেওয়া লাগবে বুঝছেন ওখানে ওইভাবে হবে না সেইটা জাস্ট একটু ই করবেন আপনারা গুগল করলে এই জিনিসটা দেখাবে হ্যাঁ যে ফিজিক্যাল ডিস্কের সাথে আর কি কি জিনিস রিলেটেড সো এটা অ্যাকচুয়ালি এটার সাথে রিলেটেড ধরেন যে আমরা যদি নামের কথা বলি তারপরে হলো বাস টাইপের কথা বলি ইউসেজের কথা বলি এই জিনিসগুলো মিডিয়া টাইপ কি ধরনের হবে আপনারা যেহেতু কমান্ডটা দেখলেন তো এখানে কিছু আইডিয়া পাচ্ছেন যে আসলে কি কি জিনিস থাকতে পারে ফ্রেন্ডলি নেম তো ওখানে আপনি দেখেছেন বাট মিডিয়া টাইপ ইউসেজ এবং বাস টাইপ এই তিন ধরনের জিনিস আমরা মিডিয়া টাইপ আনস্পেসিফাইড সো এখানে এখানে অ্যাকচুয়ালি নর্মালি যেটা হবে সেটা হলো এরকম যে আমি যেহেতু ভার্চুয়ালি দেখাচ্ছি ঠিক আছে আমি এই মিডিয়া টাইপটাকে এডিট করতে পারবো ঠিক আছে বাট ফিজিক্যালি আপনি চিন্তা করেন ডিস্ক ইনফরমেশন ভার্চুয়ালি কিন্তু ফিজিক্যালি যদি হয় ধরেন যে গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্কের ক্ষেত্রে এগুলি কিন্তু আনস্পেসিফাইড থাকবে না এগুলি কিন্তু অ্যাকচুয়ালি এসএসডি বা এই ধরনের কোনো কিছু আছে কিনা সেটা কিন্তু সে শো করবে ওকে সে কিন্তু সেটা শো করবে বুঝছেন তো আমরা এখানে কিছু জিনিস এডিট করব অ্যাকচুয়ালি আমাদের এই টিয়ারিংটা দেখানোর জন্য টিয়ারিং এর বিষয়টা কিরকম ধরেন যে ওই যে বলেছিলাম আমি যে আপনা আপনা যেগুলি ডিস্কে আপনার টুলের মধ্যে যে ডিস্কগুলোকে ফাস্টার আপনার ডেটা কোনটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য বা রিড রাইট কোনটা বেশি দরকার হচ্ছে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি স্যাস অথবা স্যাটা বা এসএসডিতে কোন ডেটাটা রাখা হবে সেই অনুযায়ী ডিফাইন করা হবে টিআর অর্থাৎ কি না আপনার আপনি বলতে পারেন যে আপনার বেস্ট টিয়ার কোনটা হবে যেটা এসএসডি হবে তাই না এরকম যদি আমরা বলি নর্মালি আমরা কি করি তাই তো করি তাই না আমরা চাই এসএসডি বিকজ অফ স্পিড তাই না রিড রাইট স্পিড অনেক ভালো এসএসডি সো দ্যাটস ওয়াই টিয়ার কামস ওকে তখন টিয়ার কাজ করবে বুঝছেন সো সেই টিয়ারের ফ্লেভারটা এখানে পাওয়ার জন্য আমরা আসলে ইন সাম ওয়ে কি করছি হার্ড ডিস্কের এই জিনিসগুলোকে এডিট করছি হ্যাঁ এই মিডিয়া টাইপকে আমরা এডিট করব আপনারা হয়তো দেখছেন যে ফিজিক্যাল ডিস্ক 3 এর বিষয় বলা হচ্ছে এবং 2 আছে এখানে দেখছেন সো এই 2 টাকে আমরা অ্যাকচুয়ালি স্যাস এর পরিবর্তে আনস্পেসিফাইড মিডিয়া টাইপ সেখানে আমরা এসএসডি এডিট করে বসাবো আসলে হ্যাঁ কাইন্ড অফ আ হ্যাক বলতে পারেন আপনি সো আমরা সেট ড্যাশ ফিজিক্যাল ফিজিক্যাল ডিস্ক আমরা চলে যাই এবং ড্যাশ ফ্রেন্ডলি নেম দেই ফ্রেন্ডলি নেম আমাদের কি আছে ফিজিক্যাল PHY আমরা অ্যাকচুয়ালি কপি পেস্ট করি হ্যাঁ নালে ডিফিকাল্ট হয়ে যাবে আমরা কপি পেস্ট করছি ফিজিক্যালি আসলে এই জিনিস করা লাগবে না বাট আমরা লজিক্যালি করছি ফিজিক্যাল ডিস্ক 2 কে আমরা কি করব মিডিয়া টাইপ আমাদের ওখানে আছে আনস্পেসিফাইড আমি মিডিয়া টাইপ দিব হলে যে দেখছেন এই যে সেট ড্যাশ ফিজিক্যাল ডিস্ক এটার কিন্তু একটা প্যারামিটার মিডিয়া টাইপ তাহলে গেট ড্যাশ ফিজিক্যাল ডিস্কেরও একটা প্যারামিটার হইতে পারে মিডিয়া টাইপ ব্যাপারটা এরকম আর কি সো মিডিয়া টাইপ আমরা দিলাম এবং মিডিয়া টাইপ বলে আমরা এসএসডি বললাম হ্যাঁ এসএসডি বললাম দেখেন ডিস্ক 2 কিন্তু মিডিয়া টাইপ এখন এসএসডি হয়ে গেছে আমরা যদি আবারও এন্টার দেই দেখেন দেখাবে দেখছেন এটা কিন্তু এসএসডি হয়ে গেছে সো কাইন্ড অফ আ মিডিয়া টাইপকে আমরা কিন্তু চুপ মানে দিলাম আমরা এখানে মিডিয়া টাইপকে এসএসডি হিসাবে এবং একটা টিআর হবে এটা আমার এবং আর দুইটা মিলে আরেকটা টিআর হবে সেটাকে আমরা নর্মাল এইচডিডি বলবো যেটাকে আমরা
স্যাস বলতে পারি বা সেটা বলতে পারি, হ্যাঁ সেই জিনিসগুলো। সো সেই ক্ষেত্রে আমাদের কমান্ড একই হবে, বাট আলটিমেটলি ডিস্ক থ্রি হবে। ধরেন যে আমরা আপ অ্যারো দিয়ে আগের কমান্ডটাতে চলে যাব, এখানে শুধু আমরা ডিস্ক থ্রি বলবো, আগে ওখানে ডিস্ক থ্রি বলবো আমরা এখানে, এবং আমরা এখানে বলে দিব হলো যে HDD, আমরা এই যে দিয়ে দিলাম। এবং আমরা আবারও যদি ওই কমান্ডটা চালাই, আমরা দেখতে পাবো যে দুইটা আমাদের HDD হয়েছে মিডিয়া টাইপ, আর একটা হলো SSD হয়েছে। সো আমরা ক্লিয়ার করে দিই স্ক্রিনটা, এবং দেখেন এখানে আমরা তাহলে আমরা আলটিমেটলি দেখে নিলাম যে আসলে আমাদের কোন বা কোন টাইপ কি হয়ে গেছে। এখন আমরা অ্যাকচুয়ালি পুল লেভেলে টিআর কে কনফিগার করব পাওয়ার শেলে। তো এখানে দেখেন আমরা যদি যাই, এখানে রিফ্রেশ দেই আমরা, এখানে আমাদের সেই পুলটা আমরা এখানে দেখতে পাবো, টিয়ার্ড স্টোরেজ পুল। এবং আমরা যদি এটাকে সিলেক্ট করি, আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো, হ্যাঁ তো সেম ওয়েতে। কিন্তু পাওয়ার শেলে কিছু অ্যাডভান্স কাজ করা যায়, আগেই আমরা বলেছি যখন আমরা থিওরি নিয়ে আলোচনা করছিলাম। সো সেই অ্যাডভান্স কাজের একটা হলো যে যে টিয়ারিংটা আপনারা কনফিগার করবেন কিভাবে সেটা পাওয়ার শেলে দেখবেন, ঠিক আছে। তো পাওয়ার শেলের এই টিয়ারিং এর বিষয়টা হলো যে আমরা অবভিয়াসলি নতুন টিয়ার তৈরি করছি, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা কি বলবো, নিউ টিয়ার, নিউ ড্যাশ স্টোরেজ টিয়ার। অ্যাকচুয়ালি ফাইল আছে, আমরা অ্যাকচুয়ালি স্টোরেজ নট ফুল টিয়ার টি দিয়ে ট্যাব দেই, হ্যাঁ সেই ক্ষেত্রে স্টোরেজ পুল আইডি না পুল ফ্রেন্ডলি নেম আমরা বলবো, ফ্রেন্ডলি নেম। আমাদের স্টোরেজ পুলের ফ্রেন্ডলি নেম কি, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আগের কমান্ডটা থাকলে ভালো হয়, আগের কমান্ডটা আমরা দেই তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ওই ফ্রেন্ডলি নেমটা পাবো আসলে। সো নাও আমরা বলবো নিউ ড্যাশ স্টোরেজ পুল, স্টোরেজ না তো স্টোরেজ টিয়ার, স্টোরেজ টিয়ার ড্যাশ ফ্রেন্ডলি নেম স্পেস দিয়ে এই যে ফ্রেন্ডলি নেমটা আমরা আমরা টিয়ার স্টোরেজ পুল ফ্রেন্ডলি নেমটা আমরা নিয়ে আসতে পারি, টিয়ার স্টোরেজ পুল আমরা নিয়ে আসলাম, ওপস নট সিলেক্টেড প্রপারলি, কেন what to do sometime problem করে সিলেকশন ইস্যু হচ্ছে আর কি হয়েছে এবার। সো টিয়ার স্টোরেজ পুল আমরা দিয়ে দিলাম, এবং আমরা অবভিয়াসলি যে স্টোরেজ টিয়ারটা করছি তার একটা নাম দেওয়া লাগবে। এই ফ্রেন্ডলি নেমটা কিন্তু আমার এই নতুন স্টোরেজ টিয়ারের নাম। তো আমরা এই স্টোরেজ টিয়ারটাকে হার্ড ডিস্ক ড্রাইভ দিয়ে করব, HDD_TIER, এবং অবভিয়াসলি বুঝতেই পারছেন মিডিয়া টাইপ কি হবে, মিডিয়া টাইপ HDD, হ্যাঁ আমরা এটা দিয়ে দিব MEDI মিডিয়া টাইপ HDD, ফ্রেন্ডলি নেম তো মিডিয়া টাইপ। আমরা দেখি ফ্রেন্ডলি নেম ইউজ মোর দেন ওয়ান্স, ও আচ্ছা 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 বুঝতে পারছি, এখানে অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি নেমটা ডিফাইন ওই এখানে অ্যাকচুয়ালি হতে হলো স্টোরেজ পুল ফ্রেন্ডলি নেম, হ্যাঁ ST স্টোরেজ পুল ফ্রেন্ডলি নেম, সো তখন আমরা স্টোরেজ পুল ফ্রেন্ডলি নেম, দ্যাটস ওয়াই ওটাকে বলছে যে এটা তো দুইবার দেওয়া হয়েছে। সো একটা হলো স্টোরেজ পুল ফ্রেন্ডলি নেম, আর একটা হলো
স্টোরেজ টি আর ফ্রেন্ডলি নেই, তো আমরা এন্টার দিলাম। এই যে দেখেন এইটাই আপনারা দেখছিলেন তখন যে ফ্রেন্ডলি নেম এইচডিডি আন্ডারস্কোর টিআর, হ্যাঁ এই জিনিসটা আপনারা তখন দেখছিলেন। আসলে এই যে নাম্বার অফ ডেটা কপিস টু, দেখছেন নাম্বার অফ গ্রুপ ওয়ান, সো প্রভিশনিং টাইপ ফিক্সড, রেজিলিয়েন্সি সেটিংস মিরর, তো ফিক্স প্রভিশনিং টাইপ হয়ে গেছে। তো আমরা এখানে আমরা দেখে ফেললাম যে কিভাবে আসলে আমরা একটা দুইটা হার্ড ড্রাইভ মিলে একটা টিআর করতে পারি, ওকে। এবং আরেকটা কাজ করব আমরা তাহলে এসএসডি টিআরটাও আমরা করব। তো আমরা আপ অ্যারো দিয়ে আগের কলামে চলে যাই এবং এখানে আর কি দিব, এসএসডি দিব, আর এখানে নামটা চেঞ্জ করে এসএসডি দিয়ে দিব, হয়ে গেল। সো উই আর গুড টু গো, আমরা এন্টার দেই, আমাদের এসএসডি একটা টিআর হয়ে যাবে। সো বুঝতেই পারছেন যে কিভাবে আমরা টিআর তৈরি করতে পারি। তো টিআর এর সুবিধাটা কি, টিআর এর সুবিধাটা হলো যে টিআর ওয়ান যেহেতু আমরা করেছি, হলো টিআর ওয়ান আমাদেরকে এসএসডি এসএসডি হবে আমাদের, যেটা যে ডেটাগুলা হেভিলি রিড রাইট হবে সেই ডেটাগুলা কুইকলি যেগুলি দরকার সেগুলি আমাদের কি হবে সব টিআর ওয়ানে এসএসডি টিআরে চলে যাবে, এবং যেগুলি রাদার স্লো অতটা অ্যাক্সেসেবল অ্যাক্সেস হয় না সেই ধরনের ডেটাগুলোকে আমরা কি করব এইচডিডি টিআরে চলে যাবে। তো আমরা এখন এখানে যদি রিফ্রেশ দেই, আমরা রিফ্রেশ দিই, আমরা টিআর স্টোরেজ পুলে অ্যাকচুয়ালি আমরা টাস্কে গিয়ে নিউ ভার্চুয়াল হার্ড ডিস্ক আমরা তৈরি করব। এই যে দেখেন এখানে স্টোরেজ পুল ওয়ান টিআর স্টোরেজ, হ্যাঁ চলে আসছে, আমরা টিআর স্টোরেজ আমরা এখানে দিলাম, এবং টিআর স্টোরেজ পুল সিলেক্ট করে দেন আমরা ওকে করব। এখানে নতুন ভার্চুয়াল হার্ড ডিস্ক আমাদেরকে তৈরি করতে দিবে, এবং আমরা এই ভার্চুয়াল হার্ড ডিস্ক হার্ড ডিস্কের একটা নাম দিয়ে দিব, আমরা বলতে পারি টিআইআরইডি টিয়ার্ড, যেহেতু টিয়ার্ড হিসাবে আছে ভার্চুয়াল হার্ড ডিস্ক, তো আমরা টিআইআরইডি টিয়ার্ড ভার্চুয়াল আমরা এত বড় না লিখে ডিস্ক দিই টিয়ার্ড ভার্চুয়াল ডিস্ক। এই যে দেখছেন এইটা কিন্তু এনেবল আছে এখন, দেখছেন ক্রিয়েট টিয়ার্ড স্টোরেজ, হ্যাঁ, এবং আমাদেরকে কিন্তু এটা সিলেক্ট করতে হবে, ক্রিয়েট স্টোরেজ টিয়ার্স অন দিস ভার্চুয়াল ডিস্ক, হ্যাঁ এই ভার্চুয়াল ডিস্কে সে স্টোরেজ টিয়ার তৈরি করবে কিন্তু, ওকে। সো আমরা নেক্সট দিয়ে দিচ্ছি, এখন এনক্লোজার অ্যাওয়ারনেস আমাদের নাই আগে বলেছি। সো আমরা এখন রেজিলিয়েন্সি সেটিংসে আমরা সিম্পলি রাখতে পারি আমরা, নো প্রবলেম, আমরা মিরর করলাম না, এবার সিম্পল করলাম, এবং এবার দেখেন ফিক্সড আমাদেরকে করতে হবে, হ্যাঁ এবার আর থিনের প্রভিশনটা আমাদের নাই, থিন প্রভিশনিং অ্যাকচুয়ালি নাই এখানে, ঠিক আছে, থিন প্রভিশনিং আমরা ইউজ করতে পারবো না, আমরা নেক্সট দিয়ে দিলাম। এবং দেখছেন এই যে যে টিআর আসছে, দেখছেন এই যে ফাস্টার টিআর এন্ড স্ট্যান্ডার্ড টিআর, দেখছেন ফাস্টার টিআরে কতটুকু ফ্রি স্পেস আছে, স্ট্যান্ডার্ড টিআরে কতটুকু ফ্রি স্পেস আছে সেগুলি দেখাচ্ছে এখানে, কারণ এসএসডি তে তো কম জায়গা, 32 GB ছিল একটা হার্ড ড্রাইভ, আর এখানে দুইটা যায় দুইটা দুইটা 32 64 ছিল, তার মধ্যে 62 GB আছে। তা আমরা বললাম যে ম্যাক্সিমাম সাইজ ইউজ কর তোমরা, তাহলে ভার্চুয়াল ডিস্ক সাইজ হয়ে গেল 92 GB, হ্যাঁ তাহলে আমরা আসলে এখন ক্রিয়েট করে দিলাম, ওপস, বলছে এক্সটেন্ডিং এক্সটেন্ডেড ইনফারেন্স স্টোর পুল ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট এলিজিবিলিটি এলিজিবল রিসোর্সেস টু ক্রিয়েশন অফ স্পেসিফিক ডিস্ক, চুজ দি কম্বিনেশন অফ ফল্ট ডোমেইন অ্যাওয়ারনেস
আচ্ছা এখানে কোন একটা ই দেখাচ্ছে তো এখানে আমরা আসলে আইডিয়াটা পেলাম জাস্ট ফিনিশ দিলে ওটা তৈরি হয়ে যাবে আর কি ডিস্কটা এতটুকুই এখানে কাজ আর তো কোনো কাজ নাই সো এরপরে আমরা ওই যে ডিস্কটাকে এনেবল করার জন্য আমরা কি করতে পারি আমরা অ্যাকচুয়ালি ফরম্যাটিং করব নরমালি যদি আমরা চিন্তা করি মানে উইদাউট এনি টিয়ার্ড ধরেন যে টিয়ার্ডে আমরা কি করি উইদাউট এনি টিয়ার্ডে কি করি আমরা সিম্পলি ডিস্কটাকে যখন চুজ করি গেল টিয়ার্ড স্টোরেজ পুল ক্রিয়েট ভার্চুয়াল ডিস্ক এটা আসার কথা ছিল বিষয় সো সেই ক্ষেত্রে আমরা কি করি জাস্ট নাম দেই আমরা ধরেন টেস্ট দিলাম আমরা এবং এনক্লোজার অ্যাওয়ারনেস না দিয়ে আমরা ধরেন সিম্পল দিলাম সিম্পল দিয়ে আমরা কি করি ফিক্সড করি আমরা বলি যে না ম্যাক্সিমাম সাইজই নাও তুমি ধরেন তারপরে কনফার্মেশনের ক্ষেত্রে ক্রিয়েট করার পরে কি হয়ে যায় আমাদেরকে বলে যে হ্যাঁ আমি তৈরি করছি এখন তুমি এটার মধ্যে ভলিউম তৈরি করো তো এই ভলিউম সেম ভাবে টিয়ার ডিস্কেও একটা ভলিউম তৈরি করতে হবে ধরেন যে এখানেও আমরা ভলিউম তৈরি করলাম 90 GB জি ড্রাইভ ওখানেও ফাইল সিস্টেম দেওয়া লাগবে এই হলো ওখানেও কাজ আর কিছুই না তো আমরা লজিক্যালি দেখানোর চেষ্টা করেছি যে আসলে কিভাবে কাজ করে এটা ফিজিক্যালি কিন্তু আসলে SSD থাকবে এবং হার্ড ডিস্ক ড্রাইভই থাকবে অর্থাৎ কিনা সেটা বা এরকম স্যাস এরকম থাকবে তো সেগুলি মিলাই করা লাগবে আসলে তো এই হলো আমাদের স্টোরেজ পুলস এবং স্টোরেজ পুল কিভাবে কাজ করে যেটাকে বলছে স্টোরেজ স্পেসেস সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে দেখালাম এখন আমরা চলে যাই আমাদের প্রেজেন্টেশনে সো সেইখানে আমরা অ্যাকচুয়ালি চলে যাব আমাদের সেই এগুলি দেখেছি ইস্যু চলে গেছে ডেমনস্ট্রেশন করা ফিজিক্যাল ডিস্কের বিষয়ে এটা দেখানো হয় না এটা আমরা দেখাবো উইথ এনি স্টোরেজ টেকনোলজি যে কোনো স্টোরেজ টেকনোলজি দিয়ে কীভাবে করা যায় হ্যাঁ এখন ডেটা ডিডুপ্লিকেশন কি যেটা আরেকটা টেকনোলজি ছিল আজকে আমরা আলোচনা করব বলেছিলাম এবং ডেটা ডিডুপ্লিকেশনের কম্পোনেন্টস কি জিনিস এবং ডিপ্লয় করতে পারি কিভাবে ডেটা ডিডুপ্লিকেশন এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ইউজেস সিনারিও মনিটরিং এন্ড মেইনটেইনিং এর ব্যাপার আছে এখানে ডেটা ডিডুপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাকআপ এন্ড রিস্টোর কনসিডারেশন কি কি হবে ডেটা বলে কথা সো ডেটা ডিডুপ্লিকেশন কি জিনিস দেখেন এখানে খুবই শর্ট ফর্মে দুইটা পয়েন্ট বলা হয়েছে আইডেন্টিফাইজ এন্ড রিমুভস ডুপ্লিকেশনস উইদিন ডেটা উইদাউট কম্প্রোমাইজিং দি ডেটাস ইন্টিগ্রিটি অর ফিডেলিটি হ্যাঁ মানে ডেটা ইন্টিগ্রিটিকে ভায়োলেট না করে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে কী করবে ডুপ্লিকেট ডেটাকে রিমুভ করে দিবে হার্ড ড্রাইভ থেকে তাহলে সুবিধাটা কি যে আমরা বলেছিলাম ডেটা ডুপ্লিকেশন একটা অপটিমাইজেশন টেকনোলজি সো এই জায়গাটাতেই অপটিমাইজেশনটা হচ্ছে আসলে যে আমরা এক্সট্রা যে ডুপ্লিকেট ডেটা রিমুভ হয়ে যাচ্ছে তাহলে আমরা হার্ড ড্রাইভে কি করতে পারছি ডিস্কে প্রপারলি আরও ইউটিলাইজ করতে পারছি হ্যাঁ লেস স্পেস আমার লাগছে তাহলে স্পেসকে আমি প্রপারলি ম্যানেজ করতে পারছি তাহলে অপটিমাইজেশন অফ আওয়ার ডিস্ক স্পেস দ্যাট ইজ দ্য মেইন ফোকাস অফ ডেটা ডিডুপ্লিকেশন সো আপনি যখন এটা এনেবল করবেন কোনো একটা ভলিউমে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড টাস্ক হবে আর কি আসলে এবং ব্যাকগ্রাউন্ড টাস্ক চিন্তা করলে মনে হয় এটা আবার মনে হয় সিস্টেমটা স্লো করে দিবে
তো এই জন্যই বলে দিয়েছে যে এটা লো প্রায়োরিটি পে টাস্ক, এই রান হবে এবং ডেটাকে অনেক ভেরি ছোট ছোট চাঙ্কে ভাগ করা হয় এবং ডুপ্লিকেট ডেটাকে আসলে আইডেন্টিফাই করা হয়। রিডান্ডেন্ট কপিকে কি করা হয় আপনার রিমুভ করা হয় একটা রেফারেন্স রেখে। ধরেন যে দুইটা ফাইল আছে একই রকম, তো রিডান্ডেন্ট কপি একটা রাখা হয় এবং ওই কপিটাকে আবার দেখেন কম্প্রেস চাঙ্কস, ওই কপিগুলোর যেসব চাঙ্কে আছে হার্ড ড্রাইভে লেখা আছে সেটাকে আবার কি করা হয় কম্প্রেস করা হয়। সো লট অফ টেকনোলজিজ ইনভলভ, লট অফ থিংস ইনভলভ। এখানে দেখেন একটা ডেটা ডিডুপ্লিকেশনের কথা বলা হচ্ছে, এখানে প্রথমেই বলে নেওয়া হচ্ছে যে ওই যে ফাইলকে ভাগ করা হয় স্মল পিসেসে, হ্যাঁ এখানে দেখেন উপরে বলা হচ্ছে যে ডেটা ডিডুপ্লিকেশন কোনটা না। হ্যাঁ এখানে শুধুমাত্র কি নেম অ্যাট্রিবিউট এগুলোকে মেটা ডেটা বলা হচ্ছে, ওকে, এবং ডেটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এবিসি এক্স ওয়াই জেড এখানে দেখতে পাচ্ছেন। তো ফাইলের অনেক কিছু থাকে, ফাইলের নিজস্ব কিছু ইনফরমেশন থাকে, হ্যাঁ সেই জিনিসগুলোও কিন্তু ফাইলের মেটা ডেটা। হ্যাঁ এবং এবং দেখেন এখানে এই মেটা ডেটাটাকেই আসলে কি করা হয়, মেটা ডেটাকে এবং এই চাঙ্ক আইডি গুলাকে আসলে কি করা হয় একটা জায়গায় নিয়ে আসা হয়। ওখানে যেমন দেখেন এবিসি এবিসি আছে, এমএন আছে এবং এক্স ওয়াই আছে, তাহলে এখন এবিসি এবিসি কে ধরে কিন্তু সে কাজ করে না, সে কি করে ওই দুইটা এবিসি মধ্যে একটাকে রাখে আরেকটাকে ফেলে দেয় এবং ইনফরমেশন রাখে আরেকটার এটা কোন ফাইলে আছে, এবং যেগুলি সেম না চাঙ্কস সেই চাঙ্কসগুলোকে আবার সে রেখে দেয়। যেমন ধরেন এমএন এমএন এবং এক্স ওয়াই, এই দুইটা জিনিস ডিফারেন্ট দুইটা ফাইলে, সো ওইটাকে সে রেখে দিছে বাট দুইটা ফাইলের মধ্যে এবিসি চাঙ্কগুলো একই রকম, সেগুলোকে সে রেখে দিছে। এই ধরনের ভাবে এটা আসলে কাজ করে এবং ডেটা ডিডুপ্লিকেশনের ক্ষেত্রে একটা জিনিস আছে যেটাকে বলে ফিল্টার ড্রাইভার। এটা কি করে লোকাল এবং রিমোট আইও কে মানে অ্যাক্সেস কে আসলে কন্ট্রোল অ্যাক্সেস কে মনিটর করে। অবভিয়াসলি যখন ডেটা এভাবে রাখা হলো সেটার অ্যাক্সেসের বিষয়টাও ডেটা ডিডুপ্লিকেশনকে আসলে মাথায় রাখতে হবে, তাই না? কারণ ডেটা দুই জায়গায় ছিল, এখন এক জায়গায় আছে, এখন উভয় ডেটা উভয় জায়গার ডেটাকেই যদি অ্যাক্সেস করার চেষ্টা করা হয় তাহলে সেটাকে কিভাবে সে ম্যানেজ করবে। তো ফিল্টার ড্রাইভার সে কাজটা করছে এবং এটা ডিডুপ্লিকেশন আসলে একটা রোল সার্ভিস, আমরা এটাকে উইন্ডোজ সার্ভারে ইনস্টল করা লাগবে এবং তিনটা জিনিসে তিনটা জব আছে তার। ওই যে বলেছিল ব্যাকগ্রাউন্ডে কিছু রান করবে, অপটিমাইজেশন বুঝতেই পারছেন অপটিমাইজেশন কিভাবে হবে, স্পেস গার্বেজ কালেকশন মানে ডেটা লগ এবং এগুলা গার্বেজ কালেকশনের বিষয় থাকে, ফেলে দেওয়ার বিষয়গুলো থাকে এবং আরও একটা কম্পোনেন্ট যেটাকে বলা হচ্ছে যে স্ক্রাবিং এর কথা বলা হচ্ছে, তাই না? তো একটা স্পেশাল বিষয়ে স্ক্রাবিংটা, এটাও একটা অপটিমাইজেশনের সাথে রিলেটেড একটা বিষয়। আমরা যদি এটাকে চিন্তা করি যে এটাকে এটা আসলে গার্বেজ কালেকশনের ক্ষেত্রে একটা গার্বেজ কালেকশনের বিষয় একটা থাকে, তার সাথে সাথে যেটা থাকে সেটা হলো যে এই যে গার্বেজ কালেকশন হচ্ছে বা ডেটা ফেলে দেওয়া হচ্ছে, এটা কি ডেটার ইন্টিগ্রিটিটাকে ভায়োলেট করছে কিনা। স্ক্রাবিং এর কাজ হলো এটা, মানে হলো চেক করে সে
যে এই যে যে মেটা ডেটা রাখা হচ্ছে কিংবা কমন একটা জিনিস রেখে অন্য জিনিসকে ফেলে দেওয়া হচ্ছে আরেকটা কপিকে ফেলে দেওয়া হচ্ছে এটা কি চেক এন্ড ব্যালেন্স এর বিষয় স্ক্রাবিং এর কাজ হলো এটা এটাও একটা জব এটাও একটা জব ব্যাকগ্রাউন্ডে চলে আসলে তো সেই এইটার এই কাজ করে হলো স্ক্রাবিং অর্থাৎ কি না ইন্টিগ্রিটিটাকে আসলে সে চেক করে স্ক্রাবিং এর কাজ হলো এটা এখানে দেখেন যে কিভাবে ডিস্ক স্পেস সেভ করছে ডেটা ডুপ্লিকেশন সেটা একটু বলার চেষ্টা করা হয়েছে তাহলে দেখেন যে বিফোর ডিডুপ্লিকেশন 10 TB স্পেস ছিল এবং সেভিং 8 TB হতে পারে ডুপ্লিকেট যদি অনেক বেশি থাকে হ্যাঁ তো নন অপটিমাইজড ফাইল যেগুলি আসলে ডুপ্লিকেট না হ্যাঁ এবং অপটিমাইজড ফাইল অ্যাকচুয়ালি আলটিমেটলি স্টাবস এবং চাঙ্ক স্টোর মানে হলো এগুলো হলো কমন তো এই কমনের বিষয়টা কি কমনগুলোকে সে একটা জায়গায় রাখে হার্ড ড্রাইভের আর আরেকটা বিষয় রাখে সে হলো কি যে এই কমন জায়গাটা কোথায় কোথায় আছে কোন কোন ফাইলে আছে সেই ইনফরমেশনটা সে রাখে এভাবে আসলে ডেটা ডিডুপ্লিকেশন কাজ করে কোনো রকেট সায়েন্স না ঠিক আছে নর্মাল একটা সিম্পল আইডিয়ার মধ্য দিয়ে বিল্ড আপ হয়েছে তো অবভিয়াসলি এটার ইমপ্লিমেন্টেশন উইন্ডোজ সার্ভার 2016 করেছে ডেফিনেটলি প্রোগ্রামেটিক্যালি তা আমরা সেটার একটা সুফল পাবো এটাকে কনফিগারেশনের মাধ্যমে তো এখানে ওই জিনিসটাকেই বলার চেষ্টা করা হয়েছে ফাইল আইও যখন আসলে ফাইল অ্যাক্সেস করা হবে ইনপুট আউটপুট করা হবে তখন আসলে এটা কিভাবে কাজ করবে ডিডুপ্লিকেশন ফিল্টার ড্রাইভার কাজ করে একটু আগে যে যে কথাটা আমরা বলছিলাম যে ডিডুপ্লিকেশন ফিল্টার ড্রাইভার যখন অ্যাক্সেস করার চেষ্টা করা হয় তখন এটা কাজ করে এবং রিড রাইটের বিষয় এবং মাল্টিপল জায়গায় তো এটা কেসে রিড রাইট করছে আসলে তাই না ইউজার এন্ডের থেকে ইউজার দেখতেছে আমি টেস্ট ফোল্ডারের মধ্যে আছে আরেক ইউজার দেখতেছে আমি ডকুমেন্টস ফোল্ডারের মধ্যে আছে বাট ডকুমেন্টস ফোল্ডার এবং টেক্সট ফোল্ডারের মধ্যে যে জিনিস আছে সেগুলি কমন একটা জিনিস এই ডিডুপ্লিকেশনের মাধ্যমে এক জায়গায় রাখা এবং ফাইল আয়ো তো হলো যে ওই জায়গার আয়ো গুলো করবে ইনপুট আউটপুট সো ডিডুপ্লিকেশন ফিল্টার ড্রাইভার ওই কাজটা করবে এবং দেখেন গার্বেজ কালেক্ট করে স্ক্রাব ডেটা হ্যাঁ এগুলি করে কি ডিডুপ্লিকেশন সার্ভিস এবং এই ডিডুপ্লিকেশনকে ম্যানেজ করে হলো সার্ভার ম্যানেজার উইন্ডোজ পাওয়ারশেল এবং WMI এটাকে ম্যানেজ করে আমরা এর আগে আগের স্লাইডেও দেখেছি আসলে এই তিনটা তিন ভাবে আসলে এটাকে ম্যানেজ করা যায় সো এখন অবভিয়াসলি প্ল্যানিং থাকা লাগবে যেটা বলছে যে আসলে ডিডুপ্লিকেশনকে আপনি যদি ডিপ্লয় করতে চান প্ল্যানিং থাকা লাগবে ডিপ্লয়মেন্ট টার্গেট আপনার কি হবে অবভিয়াসলি ফাইল সার্ভার একটা গুড প্লেস টু ডিপ্লয় ডেটা ডিডুপ্লিকেশন কোন ভলিউম আসলে একটা ফাইল সার্ভারে অনেক ভলিউমই থাকতে পারে এবং কোন ভলিউম মেবি সাম ভলিউম হ্যাজ গ্রেটার ডুপ্লিকেটেড ডেটা হ্যাঁ এরকম থাকতে পারে বা আপনি আরবিট্রারিলিও করতে পারেন এবং আপনি ইভ্যালুয়েট করতে পারেন যে সেভিংস কতখানি হয়েছে সো সেই ক্ষেত্রে আপনি এটাকে আরো বাড়াইতেও পারেন অন্য অন্য ভলিউমেও নিতে পারেন সো সব মিলায়ে এভাবে একটু প্ল্যানিং করা লাগবে এবং প্ল্যানিং কমপ্লিট করার পরে আমাদের কি করা লাগবে ডেটা ডুপ্লিকেশন ডিপ্লয় করা লাগবে তো ডিপ্লয়ের ক্ষেত্রে আমরা কি কি স্টেপস ফলো করব সেই জিনিসটা এখানে আসলে বলে দিয়েছে যে আমরা ইনস্টল করব ডেফিনেটলি এবং এনেবল করব ডেটা ডিডুপ্লিকেশন জব আমরা কনফিগার করব এবং শিডিউল কনফিগার করব কতক্ষণ পর পর সে আসলে এই জিনিসগুলো করবে সেই জিনিসগুলো কারণ হলো যে নতুন নতুন ডেটা অ্যাড হবে ডেটা রিমুভ হবে সো সেই অনুযায়ী তাকেও তো আসলে নিজেকে আপডেট করা লাগবে তাই না সেই জিনিসগুলো আমরা এখানে ডেটা ডিডুপ্লিকেশনের অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন দেখবো আমরা একটা কিভাবে ইনস্টল করে ডেটা এনেবল করে এবং আমরা ডেটা ডিডুপ্লিকেশনের স্টেটাসটা আমরা দেখব তো আমরা
আমরা এখানে আমরা ডেটা ডিডুপ্লিকেশনটা ইনস্টল করব হ্যাঁ তো এখানে অবভিয়াসলি বুঝতেই পারছেন ইনস্টল আমরা কোথা থেকে করতে পারি সার্ভার ম্যানেজার থেকে ম্যানেজে গিয়ে অ্যাড রোলস এন্ড ফিচার্স তো দেখেন অ্যাড রোলস এন্ড ফিচার্স এ আমরা obviously এটা একটা ফাইল এন্ড স্টোরেজ এর সার্ভিস ডেফিনেটলি এটার মধ্যে থাকবে সো আমরা যদি এক্সপ্যান্ড করি আমরা দেখতে পাবো ডেটা ডিডুপ্লিকেশন চলে আসছে দেখেন ডান পাশে বলছে সেভ ডিসক্রিপ্ট বাই স্টোরিং এ সিঙ্গেল কপি অফ আইডেন্টিক্যাল ডেটা অন দা ভলিউম তাহলে ভলিউমের উপর বেস করে এটা অ্যাকচুয়ালি ইনস্টল করা লাগবে তো আমরা এটা জাস্ট ইনস্টল করে দিব এমন কিছু না জাস্ট সিলেক্ট করা এবং জাস্ট ইনস্টল ফিচার্স কিছু নাই ফিচার্স না এটা রোল সার্ভিস আমরা ইনস্টল করে দিলাম সো ইট উইল টেক সাম টাইম যদি খুব বড় কিছু না তো আমরা ইনস্টল করবো এখানে ইনস্টলেশন প্রায় শেষ অ্যাকচুয়ালি ক্লিক করলে দেখতে পারি কত পার্সেন্ট বার 100% হয়ে গেছে আমরা ক্লোজ করে দিলাম এখন দেখেন পাওয়ারশেলে আমরা জাস্ট কমান্ড দিব যে গেট ড্যাশ ডিডিউপ মানে হলো ডিডিউপ্লিকেশন জব আছে মেটা ডেটা আছে প্রপার্টিস আছে স্কেজুল স্টেটাস এন্ড ভলিউম আছে আমি ভলিউমটা দিচ্ছি দেখেন এখন কোনো কিন্তু ডেটা ডিডুপ্লিকেশন করা আছে এরকম কোনো ভলিউম নাই এটাই বোঝাচ্ছে হ্যাঁ বিকজ আমাদের কি ডেটা ডিডুপ্লিকেশনের জন্য শুধুমাত্র ইনস্টল করলেই হবে না এনেবলও করতে হবে আমরা এখন আমরা ডেটা ডিডুপ্লিকেশনটাকে এনেবল করব একটা ভলিউমে ওকে ধরেন ভলিউমে এনেবল করব তার আগে আমরা আসলে একটা একটা কমান্ড রান করতে কতটুকু সময় লাগছে সেটা আমরা কিন্তু পাওয়ারশেলের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি কিন্তু তার আগে একটা কমন কমান্ড দিব আপনারা হয়তো অনেকে এই কমান্ডের সাথে পরিচিত দেখি আমরা পাওয়ারশেলে দিতে পারি নাকি এটা পারছি আমরা তাই না দেখেন আমরা সি ড্রাইভে চলে আসি অ্যাকচুয়ালি আমরা এত অল্প জায়গা সন্তুষ্ট না সি ড্রাইভে অনেক কিছু আসবে না আমার অনেক কিছু এখন লোড হবে আমরা অনেক সময় বলতাম যে অ্যাকচুয়ালি এটা হলো আমাদের মেশিনকে ফাস্টার করার জন্য ট্রি কমান্ডটা দেওয়া লাগে ঠিক আছে তো এটা আর কিছুই না আসলে এটা হলো আমাদের একটা ড্রাইভের স্ট্রাকচার টোটাল স্ট্রাকচারটা এখানে আসলে দেখায় আসলে হ্যাঁ তো এই যে কমান্ডটা এই কমান্ডটা অ্যাকচুয়ালি কতক্ষণ সময় লাগলো এটা একটা বিষয় কিন্তু ঠিক না তার মানে হলো যে তাহলে এই যে ড্রাইভ সি ড্রাইভের প্রত্যেকটা ফোল্ডারে গিয়ে তাকে ফোল্ডারের নামটা নিয়ে আসা লাগছে
তাই না, বা এরকম কিছু ভিতরের ডেটা। তো তাহলে যদি আমরা ডুপ্লিকেশন করি তাহলে সুবিধাটা কি পাবো, আমাদের এই ধরনের কমান্ডে কিন্তু সময় কম লাগবে। তা আমরা পাওয়ার শেলে দেখব যে এই ধরনের কমান্ড কিভাবে দেওয়া যায়, হ্যাঁ, এবং আমরা মেজার করব যে এই কমান্ডের কমান্ডে কি অবস্থা সৃষ্টি হয়েছে। মেজার ড্যাশ কমান্ড একটা এক্সপ্রেশন আমরা মেজার করব, কত কত সময় লাগে একটু এক্সপ্রেশনের জন্য। আমরা বলবো গেট ড্যাশ চাইল্ড আইটেম ড্যাশ পাথ ডি কোলন ব্যাক স্ল্যাশ, আমরা বলবো রিকার্স। রিকার্স মানে ভেতরে যা আছে এগুলি সব দেখাও, এখানে তো আর আসলে দেখাবে না, এখানে জাস্ট আমার টাইমটা দেখাবে। দেখেন আমি যদি শুধুমাত্র এই অংশটুকু রান করি তাহলে কি দেখায়, দেখছেন একটু ডিফারেন্ট ওয়েতে, কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গার যে ডি শেয়ার এনএফএস টু এর মধ্যে কি কি জিনিস আছে, হ্যাঁ, এবং দেখেন সেম জিনিস কিন্তু একটা ফোল্ডারে রাখা আছে, বুঝতে পারছেন, যাতে আমরা এটা কোন যাতে আমরা এটা আসলে দেখতে পারি, ডিডুপ্লিকেশনটা যাতে আমরা দেখতে পারি। সো আমরা এখানে এটা না দিয়ে আমরা এটা দেব, হ্যাঁ, দেখেন এখানে আমাদেরকে কিন্তু একটা টাইম দিচ্ছে, দেখছেন টিক্স, হাউ মেনি টিক্স লাগছে এবং টোটাল সেকেন্ডস, দেখছেন কতক্ষণ সময় লাগছে, একটু আমাকে সময় দেন এক মিনিট।
ওকে তাহলে আমরা এখানে দেখে নিলাম এখন ডিডুপ এর পরে আমরা এই এই টোটাল সেকেন্ডসটা আমরা মিলাবো হ্যাঁ এই টাইমটা আমরা মিলাবো আসলে হ্যাঁ তো এখানে আমরা সার্ভার ম্যানেজারে আমরা যাব এটা থাক ওখানে সার্ভার ম্যানেজারের মধ্যে আমরা ফাইল এন্ড স্টোরেজ সার্ভিসের আমরা রে যাব আমরা এবং সেখানে আমরা ডিস্কস যে আছে আমাদের ডিস্কগুলো আমরা দেখব যে আমাদের কি কি ডিস্ক আমরা আমাদের আছে অর্থাৎ কিনা আমরা একটু উপরে নিই এখানে দেখেন আমাদের ডিস্ক জিরোটা সিলেক্ট করা এখানেই অ্যাকচুয়ালি দুইটা ড্রাইভ আছে হ্যাঁ আমরা যদি নিচে দেখি সি ড্রাইভটা শুধু এখানে আছে আর যদি ডিস্ক ওয়ান সিলেক্ট করি এখানে দেখব ডি ড্রাইভ আছে ডিস্ক ওয়ান তাহলে ডিস্ক ওয়ান এ যদি ডি ড্রাইভ থাকে দেখেন এই ভলিউমের এখানে ডি ড্রাইভ আমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখেন এই ডি ড্রাইভের এখানে আমি যদি রাইট ক্লিক করি দেখছেন কনফিগার ডেটা ডি ডুপ্লিকেশন এই যে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে ডিসেবল করা আছে এখানে ডিসেবল করা আছে ডেটা ডিডুপ্লিকেশনটা তো তাহলে এটাকে আমরা এনেবল করে দেব অবভিয়াসলি হ্যাঁ তো এনেবল করে দিতে পারি আমরা ডিসেবল আছে জেনারেল পারপাস ফাইল সার্ভার হইতে পারে এটা VDI হইতে পারে এবং ভার্চুয়াল ডিস্ক ভার্চুয়ালাইজ ব্যাকআপ সার্ভার তো আমরা জেনারেল পারপাস ফাইল সার্ভারের বিষয়টাই আমরা এখানে দেখব হ্যাঁ জেনারেল পারপাস ফাইল সার্ভার আগেই আমরা বলেছি যে ফাইল সার্ভার ইজ এ গুড ক্যান্ডিডেট ফর ডেটা ডিডুপ্লিকেশন সো আমরা এখানে দেখতেছি এবং দেখেন ডুপ্লিকেট ফাইলস ওল্ডার দেন থ্রি ডেজ হ্যাঁ এটার কথা বলা আছে এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব জিরো ডেজ দিয়ে দিব থ্রি ডেজ আমরা দিব না আমরা যে কোনো সময়ের ডুপ্লিকেট ফাইল ওল্ডারের বিষয় না ওল্ডার বিষয় না এবং এক্সক্লুড যদি আমরা কোনো ধরনের ফাইল করতে চাই সেটা আমরা এক্সটেনশন এখানে দিয়ে দিতে পারি এখন জেনারেল পারপাস আমরা সিলেক্ট করে ফেললাম এবং দেখেন এখানে আমরা কিন্তু কি করতে পারি ডিডুপ্লিকেশনের শিডিউলও করে দিতে পারি এই যে দেখেন সো দেখেন আমরা ডিডুপ্লিকেশনের শিডিউল আমরা চাইলে করে দিতে পারি সো এখানে দেখেন এনেবল ব্যাকগ্রাউন্ড অপটিমাইজেশন বিষয়গুলো আছে এখানে অপটিমাইজেশন সে করবে এবং আমরা অন্য কোনো কিছু কনফিগার করতে চাইলে এখান থেকে আমরা কনফিগার করতে পারি তবে এনেবল ব্যাকগ্রাউন্ড অপটিমাইজেশন রেগুলারলি ডেটা ডিডুপ্লিকেশন অ্যাট এ লো প্রায়োরিটি অ্যান্ড পজ ডেটা ডিডুপ্লিকেশন ওয়েন সিস্টেম ইজ বিজি টু মিনিমাইজ দি ইম্প্যাক্ট অফ সিস্টেম পারফরমেন্স সো ভেরি গুড সো ডিফল্ট যেটা আছে সেটাই আমাদের কি অনেক কাজ করে দিচ্ছে এবং আমরা এখানে কি করতে পারি আমরা এখানে অ্যাড করে দিতে পারি কোনো একটা ফোল্ডারকে যে ফোল্ডারের উপরে তুমি এসব কাজ করো সো আমরা শেয়ারস ফোল্ডারটাতে করে দিলাম দেখেন এখানে অনেক কিছু আছে এই শেয়ারস ফোল্ডারের মধ্যে শেয়ারসটা আমরা করে দিলাম এবং আমরা সিলেক্ট ফোল্ডারের মধ্যে করে দিলাম এবং আমরা জাস্ট ওকে করে দিলাম আমাদের ডেটা ডিডুপ্লিকেশন কিন্তু এনেবল হলো হ্যাঁ এখন অপটিমাইজেশন করতে হলে আমাদেরকে ওই শিডিউল অনুযায়ী রান হইতে হবে তো রান কিভাবে হবে তো আমরা এই জন্য ডেটা ডিডুপ্লিকেশন জবটা যাতে এখনই শুরু হয় এই জন্য আমরা একটা কমান্ড দিব ঠিক আছে মানে
করেন যাতে স্টার্ট হয় ডেটা রিডুপ্লিকেশন। তো বুঝতেই পারছেন স্টার্ট ডিডিউপ জব কোথায়, ডি ডি ড্রাইভে একটু আগে আমরা করেছি। কি ধরনের ডিডিউপ জব হবে? টাইপ অপটিমাইজেশন। হ্যাঁ, অপটিমাইজেশন। এখন মেমরি ইউসেজ খুব বেশি হলে 50% তুমি করতে পারবা, এর বেশি করতে পারবা না। আমরা করে দিলাম এবং দেখেন কিউড হয়েছে। এবং আমরা যদি গেট ড্যাশ করি ডিডিউ জব এবং ভলিউম ডি দেই, অ্যাকচুয়ালি আমরা এখানে ভলিউম ডি ইকুয়াল ভেরিফাই দ্য প্রপার্টি অবজেক্ট অবজেক্ট ফাউন্ড উইথ প্রপার্টি ভলিউম। এটা অ্যাকচুয়ালি এর কারণ হলো যে আমরা এটা দিয়ে সঙ্গে সঙ্গে এটা দিব। এবার দেখছেন আসছে, গতবার কিন্তু আসে নাই। হ্যাঁ, তো এটার কারণ হলো যে যখন এটা চলতেছে তখন এই যে দেখছেন এবার 100% কমপ্লিট হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে প্রথমে কিউ করা হয়েছে, তারপরে যখন কমপ্লিট হয়েছে তখন কিন্তু মানে এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে ডিডিউপ জবটা রান হয়েছে এবং তারপরে শেষ হয়েছে, এটা আমরা বুঝলাম, তাই না? তাহলে ডিডিউপ জব আমাদের এখানে রান হয়েছে এবং 100% যে শেষ হয়েছে সেটারও একটা কনফার্মেশন আমরা আসলে এখানে পেয়ে গেলাম। তো আমরা এখন অ্যাকচুয়ালি আমরা তো অনেক উপরে চলে গেছি, নিচে চলে আসছি। এখন আমরা একটা জায়গায় আমরা যাব, ফাইল এক্সপ্লোরার ডি ড্রাইভে, বিকজ ডি ড্রাইভে আমরা আমরা মড 4 এ চলে যাই এখানে। এবং এখানে একটা ডকুমেন্টকে আমরা অ্যাক্সেস করব, কন্ট্রোল সি পি 1 অ্যানুয়াল রিপোর্ট। আমরা এটার প্রপার্টিজে চলে যাব। সাইজ অন ডিস্ক এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি দেখি সাইজ অন ডিস্ক 7.3। তো এটা আমরা দেখে নিলাম, বিকজ অফ আমরা যখন ডিডিউপ করব তখন অ্যাকচুয়ালি দেখবো যে এটার সাইজ কতটুকু দেখায়, কি অবস্থায় আছে এটা। ঠিক আছে, তা আমরা একটু লেটস সে একটা নোট প্যাডে একটু কপি করে রাখি, নোট বা ওয়ার্ড প্যাডে জাস্ট রাখলাম কপি করে। ও, দিস নট ওয়ার্ড প্যাড, আমরা ইভেন ভিউয়ার ওপেন করে ফেলছি। আমরা জাস্ট নোট প্যাডে পেস্ট করে রাখলাম এই অংশটুকু। ওকে, আমরা যেটা দেখবো সেটা হলো যে ডিডিউপ স্ট্যাটাসটা আমরা দেখবো, গেট ড্যাশ ডি ডিইউপি স্ট্যাটাস, শিডিউলার স্ট্যাটাস, ড্যাশ ভলিউম, কোন ভলিউমে করেছি আমরা, আমরা জানি আমরা ডি তে করেছি। আমরা এন্টার দিই, আমাদেরকে দেখাচ্ছে সেভ স্পেস 2.78 মেগা। হ্যাঁ, এখন দেখাচ্ছে অপটিমাইজ ফাইল 16। তো আমরা এখানে আরেকভাবে দেখতে পারি এই জিনিসটাকে, সেটা হলো যে এইভাবে ফ্রি স্পেস কতটুকু আছে, ইউজ স্পেস কতটুকু আছে, আনঅপটিমাইজ সাইজ কতটুকু, সেভ স্পেস কতটুকু,
হ্যাঁ, এবং অপটিমাইজড ফাইল সেভ রেট 3%, এই জিনিসগুলো এখানে আসছে। হ্যাঁ, আমরা ওই স্ট্যাটাসটাকে আমরা একটু কপি করেছিলাম। এবং আমরা আবার স্ট্যাটাস দেখি। আমরা আমরা আগের আগের যে কমান্ডগুলো দিয়েছিলাম সেগুলি একটু দেওয়ার চেষ্টা করি, যে আসলে স্টার্ট ড্যাশ ডিডিউ জব, হ্যাঁ, যে স্টার্ট 50%, হ্যাঁ, তখন আমরা এই যে এটা দেই, অপারেশন কমপ্লিটেড সাকসেসফুলি। আমরা দেখেছি 100% হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, আমরা সার্ভার ম্যানেজার থেকে অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখতে পারি যে সার্ভার ম্যানেজার আসলে আমাদেরকে কি বলছে ডিডিউপ এর ক্ষেত্রে। তো আমরা সেই ভলিউম ভলিউমে চলে আসছি যে ভলিউমে আসলে আমরা ডিডুপ্লিকেশনটাকে আমরা এনেবল করেছি। তো আমি একটু রিফ্রেশ দিই। আমরা কয়েকবার রিফ্রেশ দিলাম, তাই না? এই যে দেখছেন এখানে কিন্তু আরো জিনিস আছে, ডিডুপ্লিকেশন রেট, ডিডুপ্লিকেশন সেভিংস এবং পার্সেন্টেজ ইউজড, এগুলি কিন্তু আছে। সো এখান থেকেও আমরা একটা আইডিয়া পেতে পারি যে আসলে আমাদের ডিডুপ্লিকেশনের বিষয়টা কতটুকু। তো এখন যেহেতু ডিডুপ্লিকেশন আমাদের হয়ে গেছে এবং আমরা ই করলাম, রিফ্রেশ দিলাম, এগুলো করলাম, হ্যাঁ, করার পরে আমাদের তখন একটু কপি করে রাখার দরকার ছিল। তো যাই হোক, আমরা যেটা করি, আবারও আমরা পাওয়ার শেলে চলে যাই এবং পাওয়ার শেলে গিয়ে আমরা ওই কমান্ডটা দিব। হ্যাঁ, বোধহয় 5 বা এরকম কোনো কিছু ছিল তখন, আমরা যে শুরুতে যে কমান্ডটা দিয়েছিলাম, এই যে মেজার মেজার এর কাছে আমরা একটু ক্লিয়ার কমান্ড দিই, বেটার ক্লিয়ার দিয়ে উপরে উপরে থেকে এটা চালাই। আপনারা দেখতে পাবেন যে টোটাল মিলি সেকেন্ড বা টোটাল সেকেন্ডস এগুলি যে ইউসেজ এগুলি অ্যাকচুয়ালি অনেক কম হবে বিকজ অফ ডেটা ডিডুপ্লিকেশন। তো এই কারণে এটা ইউজ করা সম্ভব এবং এভাবে আসলে এটা আমরা দেখতে পারি, হ্যাঁ, যে ডেটা ডিডুপ্লিকেশনের যে ইম্প্যাক্ট সেটা আমরা দেখলাম যে 2 পয়েন্ট সামথিং মেগা। এখানে অ্যাকচুয়ালি অত ফাইল নাই বলে এত অল্প সেভ হয়েছে, তো আলটিমেটলি কিন্তু আরো বেশি সেভ হবে একটা ফাইল সার্ভার। এখানে জাস্ট একটু দেখানোর চেষ্টা করা হয়েছে, আর কিছুই না। তো আমরা যদি এখানে শেয়ারস এর মধ্যে চলে যাই, শেয়ারস এর মধ্যে এই যে দেখেন NFS 1, NFS 2, Doc 5, Doc 6, হ্যাঁ, দেখেন এখানে NFS 2 এর মধ্যেও Doc 7 এগুলি আছে। হ্যাঁ, তো এগুলা এগুলার দেখছেন 7 bytes করে ডেটা কত কমে গেছে। সো Doc 1, Doc 2,
সো এইভাবে আমাদেরকে দেখা লাগবে যে আসলে ভেরিফাই করার জন্য আর কিছুই না সো এইভাবে আমরা আসলে ডেটা ডিডুপ্লিকেশন কনফিগার এনেবল এবং শিডিউল এগুলো করতে পারি আমরা সো এই জিনিসগুলো আমাদেরকে আমাদের যে ফাইল সার্ভার সেটাকে সেখানে অপটিমাইজড ওয়েতে স্পেস ব্যবহার করতে সহায়তা করবে তার মডিউল ও শেষ হ্যাঁ হ্যাঁ এই মডিউলটা শেষ সো আমরা মোটামুটি দুইটা টেকনোলজি এখানে দেখলাম একটা হলো যে ডেটা রিডুপ্লিকেশন যেটা আমরা এখানে দেখলাম আরেকটা আমরা দেখলাম যে আমরা আমাদের স্টোরেজ স্পেস দুইটা টেকনোলজি সার্ভার এন্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে ফাইল সার্ভারের ক্ষেত্রে এবং এটা স্টোরেজের সাথে ইনভলভ বলে আসলে প্রথম মডিউলের সাথে ইনক্লুড হয়েছে যেহেতু প্রথম মডিউলে আসলে ওই সকল জায়গার কথা বলা হবে যেগুলিতে আসলে উইন্ডোজ সার্ভার কাজ করবে তার বিভিন্ন সার্ভিস কাজ করবে তো ঠিক আছে আজকে পর্যন্তই রাখছি আসলে আগামী দিন থেকে আমরা দুইটা মডিউল করে আর কি কমপ্লিট করব ঠিক আছে স্যার একটা পিডিএফ তো দিয়ে দিবেন ভিডিওটা একটু দিয়ে দিন আজকে ওকে ওকে আল্লাহ হাফেজ তাহলে সবাই